বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তাই না? হ্যাঁ, তো তোমরা অনেকেই বিগত প্রশ্ন নিয়ে একটু প্রথমে সলভটা দিতে বলেছিলে, তো আমি প্রথমে একটু চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে তোমরা বলেছিলে স্যার প্রশ্নটা পরদিন সলভ করলে একটু ভালো হয়, তো গত দিনের প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করছি, দেখি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? কারো করলে থাকলে করবে। হ্যাঁ, সবাই আমাকে সালাম দিচ্ছ। হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি সালামের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ, তোমাদের দোয়াই। অনেক ভালো লাগছে দেখে, ধন্যবাদ, শুভকামনা তোমাদেরকে। আচ্ছা, গতদিন পরীক্ষা ছিল, আমরা অনেকেই যেহেতু চাচ্ছ যে স্যার পরের দিনের ক্লাসের শুরু থেকে সলভটা করে দিবেন, তো আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে একটু সলভটা দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ গুরু কেমন আছেন? হ্যাঁ শিষ্য ইব্রাহিম ভালো আছি, আপনাকে সেই লাগছে শাহেদ, ধন্যবাদ। শর্মিলি আক্তার, স্যার অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য কি সাহিত্য ক্লাসটা ইম্পর্টেন্ট? হ্যাঁ শর্মিলি আক্তার, সাহিত্যের ক্লাস ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদ দিয়ে বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি সেখানে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। যারা বিশেষ করে অ্যাডমিশন যে স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয় না, শুধু টেক্সট এবং কি ব্যাকরণ, টেক্সট এবং ব্যাকরণ। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এবং যে গুচ্ছ বিষয়গুলো, গুচ্ছ পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, তো কাজেই অবশ্যই সাহিত্য পড়তে হবে, ক্লাস করাটাই ভালো হবে। জি, শুধু যারা একদম স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, অন্য কোথাও দিবেন না, কিন্তু এমন শিক্ষার্থী তো মনে হয় যে কম আছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবেন আর কোথাও দিবেন না। কাজেই পড়েন যেখানে, পরীক্ষা তো সব জায়গাতেই দিবেন, কাজেই কি অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, আজকে অন্যরকম লাগছে, আরেফিন আজাদ, আলহামিন আহমেদ। হ্যাঁ, আজকে একটু অনেকদিন পরে হাফ শার্ট পরলাম, গরম কাল প্রায় চলে এসেছে, সেজন্য এই জন্য একটু অন্যরকম লাগছে। আমি বরাবর যে ধরনের পোশাক করি, পাঞ্জাবি বা একটু ফুল শার্ট, তার চেয়ে একটু অন্যরকম পরেছে বলে অন্যরকম লাগছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে। কারক কবে পড়াবেন? হ্যাঁ ইব্রাহিম, কারক শুরু করবো, পদ প্রকরণে আসি না, পদ প্রকরণটা পড়িয়ে কারক পড়াবো, আর কালকে ক্লাস নিবো, কালকে রাতে আপনাদের ক্লাস নেবো, কালকে আমি পদ প্রকরণটা শেষ করবো, পরে ইনশাল্লাহ পরের দিন কারকটা ধরে ফেলবো, ইনশাল্লাহ আশা করছি। জি, ওকে, ধন্যবাদ। তাহলে আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করতে চাচ্ছি, পরে আমি ক্লাসে যাই। তো 12 নম্বর পরীক্ষা যেহেতু দিয়েছেন সবাই, অন্ত বিসর্জ বয়কার, ঠিক আছে? হ্যাঁ, সাহিত্য নিয়ে কথা বলবো রে বাবা, স্কলার জিপসি বাবারা, সাহিত্য নিয়ে কথা বলবো। আমি সলভটা একটু দিয়ে নিচ্ছি, কারণ অনেকেই সলভটা করে দিতে বলেছিল যে স্যার লাইভ ক্লাসে সলভটা একটু দিয়ে, আমি সংক্ষেপে সলভটা দিয়েই সাহিত্যের ক্লাসে যাব, ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে সলভ নিয়ে করবেন। একের উত্তর খ, অন্ত সত্তা স্বরিয় নয়ত বিশদ স তয় তয় বয়কার, অন্ত সত্তা। 2 নম্বর কোনটি অশুদ্ধ? তাহলে ব্যথা শুদ্ধ, ব্যাহত শুদ্ধ, ব্যাকরণ শুদ্ধ, কিন্তু অধ্যাবসায় অশুদ্ধ। অধ্যাবসায় না, কি হবে? অধ্যাবসায় আকার হবে না। কোন বর্ণটি সঠিক? অনুগামিনী, আমরা বলেছিলাম যে ইনি যদি থাকে রশ্বই দীর্ঘ, মনে আছে?
যদি কোনো শব্দের শেষে ইনি থাকে, ইনি, তাহলে কি হ্রস্বই দীর্ঘই, আর অনুবরণটা হ্রস্ব, দন্তন্যই হ্রস্ব, দুটো অনু আছে, একটা দন্তন্য একটা মূর্ধন্য, যেটা পশ্চাৎ বোঝায়, পিছনে বোঝায়, অনুগমন, অনুসরণ, অনুভব, এই অনু দ্বারা কি পিছনে বোঝায়, বুঝতে পেরেছেন? অনুগামিনী, যে পিছনে পিছনে গমন করে তাকে বলা হয় অনুগামিনী। তো অনু কিন্তু পিছন বলতে নয় দন্তন্য হ্রস্বকার অনু, আর ইনি হ্রস্ব এবং দীর্ঘই। কোনটি শুদ্ধ বানান? শ্মশান, তারপর স্বয়ম, তারপর সাকার দন্তন, শ্মশান শুদ্ধ বানান। জি, গ নম্বর ফটোস্টের অসুবিধা কোনো শক্ত বিধান জনিত, তাই না? ফটোস্টের বিদেশি শব্দের মধ্যাংশ হয় না, শক্ত বিধান জনিত কারণে। আচ্ছা, কোন বানানটি সঠিক? তাহলে খ, নিশ্চিত, হ্রস্বই দীর্ঘ, না হ্রস্বই, তারপর হ্রস্ব দীর্ঘ, থ। সাত নম্বর কোন বানানটি সঠিক? ঘনবর, নিরীক্ষণ, নয় রাষ্ট্রই, রয় দীর্ঘই, যুক্ত খ, মূর্ধন্য, নিরীক্ষণ। আট নম্বর কোনটি সঠিক বানান? হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই, নয় রাষ্ট্রই কি, তারপর সয় দীর্ঘই, থয় রাষ্ট্রই, নয় দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই। নয় নম্বর অশুদ্ধ বানান, নিঃস্পন্দ, যদিও ইকা থাকলে মূর্ধন্য সময় কথা, কিন্তু নিঃস্পন্দ শব্দটা ব্যতিক্রম, দন্ত সয় প্রয়োগ, নিঃস্পন্দ শব্দটিতে কি, নিঃস্পন্দ শব্দটিতে মূর্ধন্য স্ব হবে, দন্ত স্ব হবে। নির্গুণ শব্দ হচ্ছে চার নম্বর, ঘ, জ্যৈষ্ঠ, সান্ত্বনা, দৌরাত্ব। বানানগুলি বলেছিলাম অভিধান থেকে দেখবেন, কোনো বানানে কনফিউজড হলে অভিধান থেকে একটু দেখবেন। এগারো নম্বর, উপরোক্ত অশুদ্ধ কিন্তু প্রচলিত, উপরোক্ত আমি ক্লাসে বলেছিলাম যে উপরোক্ত না শব্দটি কি হবে, উপরযুক্ত, তাহলে উপরোক্ত আমরা ব্যবহার করি কিন্তু অপপ্রয়োগ ঠিক ঘটেনি, এটি বানান জনিত ভুল না, অপপ্রয়োগ না, জন্ম শত বার্ষিকী না, জন্ম বার্ষিক, বার্ষিকী নাকি বার্ষিক, আসলে বার্ষিক ওখানে প্রত্যয় জনিত, বার্ষিকীতে তো এমনিতে ঈদ প্রত্যয় আছে, ঈদ বর্ষ যোগ ঈদ, তারপর আবার দীর্ঘ করা আছে, একটি প্রত্যয়ের পরে আবার প্রত্যয় যুক্ত করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক এখানে বার্ষিকে বর্ষ যোগ ঈদ বা স্নিক আছে, তারপর আবার ঈদ যুক্ত করা যাবে না। সমৃদ্ধ, এরপরে সালা সালি যুক্ত করা যাবে না, শুধু সমৃদ্ধ, সমৃদ্ধ, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, বুঝতে পারলেন, বা সম্পদশালী দেশ, কিন্তু সমৃদ্ধশালী, সমৃদ্ধ শব্দটির পরে সালা সালি যুক্ত করা যাবে না। আর পৈতৃক বানান ভুল, বানান ভুল, তয়রিকার, পয়কার, তয়ে রিকার। জি, দুর্গ বানান বাংলা একাডেমি এভাবে লেখা, দুর্গ লেখা পরে উঠে বসে ভাববাস বিশেষ। জি, দুর্গ বানান রসকার দিয়ে লেখা আছে তাহলে দেখতে হবে না, দুর্গ বানান তো দীর্ঘকার দিয়ে থাকার কথা। জি, আশা পড়িয়ে দিব, জি, ধাতুরগণ ক্রিয়ার পড়িয়ে দিব, জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কোনটি অশুদ্ধ কিন্তু প্রচলিত, উপরোক্ত, কোনটিতে মূর্ধন্যের ব্যবহার হয়নি, লক্ষ্মী, লক্ষ্মীতে মূর্ধন্যের ব্যবহার হয়নি, কোনটি শব্দ বিধানের বাইরে, ভাষা, ভাষাতে শর্ত মূর্ধন্য কেন হয়েছে, এমনিতে স্বভাবতই বা আপনা আপনি। কোন বানানটি সঠিক? ডেন্টাল, যদিও টবর্গের সাথে মূর্ধন্য হয় কিন্তু ডেন্টালে মূর্ধন্য হয়নি, দন্তান্বয় হবে, কাজে এটি শুদ্ধ, বাকিগুলি ভুল, কেন ভুল, কারণ টবর্গের সাথে মূর্ধন্য, টবর্গের সাথে মূর্ধন্য কাজে চন্দন, বন্টন, ঘন্টা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু আমরা দন্তান্য দিয়েছি, মানে মাত্রা দিয়েছি, আর ডেন্টালটাতে টবর্গ থাকার সাথে সাথে বিদেশি শব্দের কাজে মূর্ধন্য দিতে হবে, কাজে এটি শুদ্ধ। কোনটা শুদ্ধ? পোশাক, পোশাক শব্দটি ফার্সি শব্দ, কি শব্দ? ফার্সি, ফার্সি ভাষার শব্দে প্যাট কাটা মূর্ধন্য শব্দ ব্যবহার করা যায় না। জি, পোশাক তারপর শব্দে লিখতে হবে। কোনটিতে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার হয়েছে? তুন, তুন, তয়ে দীর্ঘ, মূর্ধন্য, তুন, বুঝতে পারলেন, তুন শব্দে, তুন, তৃণতের ইকারের জন্য, ঘৃণাতের ইকারের জন্য, বর্ণনাতে রয়ের জন্য, আর তুনে কেন হয়েছে এমনিতে স্বভাবতই। আসন নম্বর কোন বানানটি সঠিক? ঘ নম্বর সান্ত্বনা, ঘ নম্বর সান্ত্বনা। কোনটি অশুদ্ধ? দধিচি, উদিচি ঠিক আছে, সমীচীন ঠিক আছে, মুহুর্মু ঠিক আছে, দধিচিটা হবে ধয় দীর্ঘই, সরি ধয়ে, হ্যাঁ ধয় দীর্ঘই, চয় হ্রস্বই, না দ, দ ধয়ে
দীর্ঘই চয় রাখছে, ঠিক আছে? দধি চি উপসর্গের কারণ, তাহলে দধি চি মানে কি? অশুদ্ধ। কোন উপসর্গের মূর্ধন্য কোন সাথে? সৃষ্টি। সুসমী উপসর্গ আছে সু, অনুষ্ঠানে আছে মনু, প্রতিষেধক আছে কি? প্রতি। সৃষ্টিতে কোন উপসর্গ নাই, অর্থাৎ সৃষ্টিতে মূর্ধন্য কেন হয়েছে? উপসর্গের কারণে না, কেন? টবর্গের কারণে। জি, টবর্গের কারণে। কোনটি শুদ্ধ বানান? চার নম্বর, সমীচীন হরিত কি বাল্মীকি সর্বশান্ত। বাইশ নম্বর, কোন বানানটি শুদ্ধ? গণনা। প্রশংসা কেন ভুল? প্রথমে তালবশ্য হবে, প্রথমে তালবশ্য হবে, এজন্য ভুল। তারপরে আষাঢ় ডয় শূন্য র না কি হবে? ঢয় শূন্য র, ঢয় শূন্য র হবে। ব্যাঘাতে আকার হবে, বাইশ ফালা আকার, বীজক আঘা, বীজক কি? আঘাত, ব্যাঘাত, আকার হবে। গণনা ঠিক আছে, গ মূর্ধন্য দন্ত ন আকার। রাফায় হোসেন স্যার আপনার কাছে ইয়ং লাগতেছে, মানে আমাকে কি বুড়া লাগে নাকি প্রতিদিন? রাফায়েল আমাকে কি বেশি বুড়া লাগে? ঠিক আছে, ইয়ং লাগছে, ধন্যবাদ আপনাদেরকে। কোনটি অশুদ্ধ? আবিষ্কার মূর্ধন্য হবে, আবিষ্কার মূর্ধন্য হবে, কাজে এটি অশুদ্ধ। কোনটি অশুদ্ধ? অদ্ভুত, কতদিন বলে দিয়েছি কত ক্লাস? অদ্ভুত দীর্ঘকাল আর সকল ভূতি দীর্ঘকার, শুধু অদ্ভুত আর কিম্ভূত বাদ দিয়ে। কোনটি নত্যবদিন নিয়মের বাইরে? গণিকা। গণিকা শুধু মূর্ধন্য কেন হয়েছে? এমনিতে স্বভাবতই। ছাব্বিশ, কোনটি প্রত্যয়জনিত অশুদ্ধি নয়? দরিদ্রতা, এটি অশুদ্ধি নয়, দরিদ্রতার সাথে তা, কিন্তু সৌজন্যতা ভুল, দৈন্যতা ভুল, সক্ষতা ভুল, কিন্তু দরিদ্রতা ঠিক আছে। কিন্তু যদি দারিদ্রতা দেয় তাহলে ভুল হতো, দারিদ্রতা হলে ভুল হতো, কিন্তু দরিদ্রতা হবে। আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদের এর আগে নিশ্চয়ই, আজ আর ব্যাখ্যায় যাচ্ছি না। কোনটি সঠিক? সার্থকতা, প্রথমটি। অনেকে স্বয়ের নিচে বদায় হবে না, যখন স্বার্থ দিবে, স্বার্থ, স্বার্থভগ্ন যে জন্মমুখ, স্বার্থ, লোকটি খুবই স্বার্থপর, আমি স্বার্থ ছাড়া কিছু বুঝি না, বা রহিম স্বার্থ ছাড়া কিছু বুঝে না, তখন স্বয়ে বয়ে আকার তৈরি স্বার্থ। কিন্তু তখন স্বার্থ যখন কি? স্বার্থক, তখন কি? শুধু দন্ত স্বর। আচ্ছা, কোনটি শুদ্ধ? ফণি। ফণি মানে সাপ, তৎসম শব্দ দীর্ঘইকার, তৎসম শব্দ দীর্ঘইকার। জি, আর বাকিগুলি জোনা কি রসইকার হবে, হাতি রসইকার হবে, বাড়ি রসইকার। থ্যাংক ইউ। বাংলা রামন লিখেছেন এখানে, বাংলা লিখলে কি ভুল হবে, কারণ কি? সুকেশ, সুকেশি, কিন্তু সুকেশিনী কেন লিঙ্গগত ভুল? এই শব্দটা বাংলা বিধানে আছে। প্রশ্ন করেছেন সাফায়েত জামি, সরি সাফায়েত না, সৌরভ মোশারফ। আচ্ছা, সৌরভ মোশারফ বাংলা রামায়ণ লিখেছেন, বাংলা লিখলে ভুল হবে কিনা? আবার ভুল হবে। এই বাংলাটা আগের যুগের বাংলা, এই বাংলাটা কোন যুগের বাংলা? আগের যুগের বাংলা বাবা। আর এখন আমরা লিখি এই বাংলা, ভুল হবে না, কিন্তু এটা প্রাচীনকালের বাংলা, ভুলের কিছু নাই, কিন্তু সংশোধন এলাক এটা কি আগের যুগের, আর এটা হলো আধুনিক রূপ। এখন এটা ছিল আগের বাংলা আর এটা এখনকার বাংলা, কাজে দুটাই ঠিক, দুটার মধ্যে এটা বেশি শুদ্ধ, মানে এটা এখনকার যুগে কি প্রচলিত রীতি, ঠিক আছে? আর সুকে, সুকেশিনা, সুকেশা, আচ্ছা ঠিক আছে, সুকেশিনী কেন লিঙ্গগত ভুল? আচ্ছা, লিঙ্গগত ভুল এই জন্য যে সুকে, সুকেশি বা সুকেশা বললে তো লিঙ্গান্তর হয়ে যাচ্ছে, আবার ইনি প্রত্যয় যুক্ত করার দরকার নাই। অভিধানে যদি থাকে অনেক সময় কি হয়, অনেক সময় কবিতায় কাব্যিক ভাষায় ছন্দ মেলানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু স্বাভাবিকভাবে ব্যবহার করার প্রয়োজন নাই। বুঝতে পারলেন? গোপ, গোপী, গোপ, গোপী, কিন্তু গোপিনী গানে বলা আছে, কেন? অনেক সময় ছন্দ মাত্রা মেলানোর জন্য কি করা হয়। জি, তো থ্যাংক ইউ, আমরা শুরু করবো ক্লাসে। আজকের আপলোড করা ভিডিও তো আমি বুঝি না, আজকে আমার আপলোড করা ভিডিও কই পেলাম? আজকে তো ভিডিও আপলোড করি নাই। সাফা জেনারেল সৌরভ কি বলতেছে, মাথাটা তো ঠিক আছে, আজকে তো কেবল ক্লাস শুরু করলাম, তো শিরোনাম কেমনে দিব বাবা? ক্লাস শেষ করে নেই, শিরোনাম দিব। জি, আচ্ছা, ভাব বিশেষণ, এই জন্য দেখা হলো দেখার নাম, শোনা হলো শোনার নাম, সেগুলিও হবে। আর যদি বলে দেখি, শুনি, করি, পড়ি, যে
নাহিদুজ্জামান পলাশ জি, আপনার উত্তরই দিচ্ছি নাহিদুজ্জামান পলাশ। এখানে একটা আধুনিক ব্যাকরণে বলা হলো, যখন আমি দেখি, যখন আমি করি, যখন আমি পড়ি, যখন আমি চলি, এটি কাজ। বা সে পড়ে, চলে, বলে, এটি কাজ। কিন্তু এই পড়া কাজের নাম হলো পড়া, দেখা কাজের নাম হচ্ছে দেখা, শুনি এই কাজের নাম হচ্ছে শোনা। মানে আমরা যেমন শ্রবণ স্বয়ং বলছি, এটি সংস্কৃত ভাষায়। আর আধুনিক বাংলা ব্যাকরণে বলা হলো, যে আমি যখন শুনি তখন কাজ, দেখি কাজ, আর দেখি এই কাজের নাম দেখা, শুনি এই কাজের নাম শোনা, বলি এই কাজের নাম বলা, সেগুলি কাজ না, কাজের নাম। সেজন্য এটি আধুনিক ব্যাকরণে কাজের নামকে ভাব বিশেষ হিসেবে বলা আছে। জি, তাহলে আশা করি আপনি উত্তর পেয়েছেন নাহিদুজ্জামান পলাশ জি, কিভাবে ভাব বিশেষণ আপনি গতদিন থেকেই লেগে আছেন, বুঝতে পারছি। তাহলে ভাব বিশেষণ হলো, ওনারা বললেন দেখিটা কাজ, দেখি, আমি দেখি, সে দেখে, তিনি দেখেন, এই দেখি দেখো এগুলো কাজ, কিন্তু দেখা কাজের হচ্ছে দেখা, দেখাটা কাজ না, কাজের নাম দেখা, শোনা, পড়া, লেখা কাজের নাম। কিন্তু আমি পড়ি তা কাজটা করি, তিনি পড়েন তাহলে কাজটা করেন, তুই পড়িস তাহলে কাজটা করিস, বোঝা গেছে? কিন্তু পড়াটা হলো কাজের নাম। থ্যাংক ইউ। আমি প্রশ্ন ছিল দেখতে পারবো না, হাজার হাজার প্রশ্ন ছিল বলে না, যদি কোনো প্রশ্নের উত্তর না দেই জরুরি হতে রিপিট করবেন। জি, শুদ্রা না শুদ্রি ঠিক নাই। জি, শুদ্র আর শুদ্রা, শুদ্রি হবে না ভাই, শুদ্রি না, শুদ্র, শুদ্রা। জি, থ্যাংক ইউ। ক্লাস শুরু করে দিই, আপনাদের সাথে স্পেশাল করতে গেলে আর ক্লাস জিন্দেগিতেও কি নেওয়া হবে না, ঠিক আছে? তো সারাদিনে প্রশ্ন উত্তরই চলবে, ক্লাস আর হবে না। দেখেন বাংলা সাহিত্য, হ্যাঁ আমরা চলে যাচ্ছি। দেখেন আমরা আজকে একটি ক্লাস নিই, যদি আমার সাহিত্যের কোর্স না, তারপরে আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি একটা ক্লাস দিচ্ছি। আসলে এটি ক্লাস না, ধারণা দেওয়া, কারণ সাহিত্য একটি ক্লাসে নেওয়া অবশ্যই কি কোনোভাবে সম্ভব না। জি, জি, স্কলার জিপসি জি দিব ভাই, আমি দিব আগামীকাল থেকে আবার শুরু করবো ব্যাকরণ। এই মেমোরাইজ পার্টের উপর একটা ধারণা দিব, প্রশ্নের নমুনা বা ধারণা দিব ইনশাল্লাহ। আগামীকাল আবার ক্লাস নিব শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল ইনশাল্লাহ আর একটি ক্লাস নিব ব্যাকরণের। তো আমরা বাংলা সাহিত্য থেকে একটু বলি, যে আপনাদের বাংলা কিন্তু 35 নম্বরের প্রশ্ন থাকবে, বিসিএস যে পরীক্ষাটি আপনারা দিবেন প্রিলিমিনারি, সেখানে প্রশ্ন থাকবে কত নম্বরের, 35 নম্বরের, 35। এর মধ্যে আমরা যে ব্যাকরণ পাঠটির কোর্স করছি, এই পাঠের নাম্বার হচ্ছে কত, 15। আমরা যেই কোর্সটি আপনাদের করছি, যেই কোর্সটি করছি, সেই কোর্সটিতে নাম্বার কত, নাম্বার হচ্ছে 15। আর সাহিত্য এর নাম্বার হচ্ছে কি, 20। এবং মজার বিষয়, কোন কোন বিসিএস এ দেখা যায় যে এই রেশিওর চেয়ে বেশি সাহিত্য থেকে প্রশ্ন হয়, বুঝতে পেরেছেন? সাহিত্য থেকে কিন্তু এমনিতেও মানদণ্ড অনুযায়ী প্রশ্ন বেশি, 20 নাম্বার। এছাড়াও আরো বেশি কি প্রশ্ন সাহিত্য থেকে হয়। তো এই আমরা যে 20-15 নম্বর সাহিত্যের কোর্সটা, ব্যাকরণের কোর্সটা আমরা এখন পড়াচ্ছি আপনাদের, প্রায় ইনশাল্লাহ শেষের দিকে পথ প্রকরণ পর কারো পড়াবো, তারপর ছোটখাটো কিছু বিষয়, কাল, লিঙ্গ, বচন, টচন, বাচ্চ, এগুলো পড়ালে শেষ হয়ে যাবে। আর 20 নম্বরের হচ্ছে সাহিত্যের কোর্স, 20 নম্বরের। তো এই বিসিএস এর জন্য সম্ভব হলো না, আমি একটি কোর্স প্ল্যান করেছি, করে চাকরির বিসিএস স্পেশালের সাথে আমার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আমরা হয়তো 40টি ক্লাসের একটা কোর্স প্ল্যান দিয়ে আমরা একটা সাহিত্যের কোর্স শুরু করছি, সেটি আমি আমরা হয়তো আপনাদের নির্দিষ্ট সময় জানিয়ে দেবো। এবং সেটি প্রিলিমিনারি এবং রিটেনটা, যাতে দুটো সাহিত্য অংশটা কাভার হয়, প্রিলিমিনারি এবং রিটেনের যে সাহিত্য অংশটা থাকে এটিও যেন কাভার হয়, এমন একটি ভাবনা আমাদের মাথায় আছে। এই জন্য আমরা কোর্সটাকে একটু সাজাচ্ছি। তো কাজে আপনারাও যারা এই প্রিলিমিনারি দিবেন তারাও করতে পারবেন, কারণ আপনাদের
43-এর পীড়িত পরীক্ষার জন্য লাগবে, প্লাস যারা 41-এ ভালো করবেন তারা রিটেনের জন্য অবশ্যই আমার এই সাহিত্যের কোর্সটা করবেন, কারণ রিটেনে কিন্তু 30 নম্বরের প্রশ্ন থাকে। বিশেষ রিটেনে সাহিত্য অংশের কি 30 নম্বরের প্রশ্ন থাকে। আমি এই কোর্সটা কেমন ভাবে প্ল্যান করে ইনশাআল্লাহ ক্লাস করাবো আপনাদের, যাতে আপনাদের কি ওই বিশেষ রিটেনে গিয়ে যে 30 নম্বর সাহিত্য অংশ একদম সাক্কা মার্কস গণিতের মতো মার্কস, সেই 30টা যেন আগে নিশ্চিত হয়ে যায়, ঠিক আছে। আর পীড়িত আছে, আজকে আমি আপনাদের যেহেতু সামনে একটা পরীক্ষা 19 তারিখে, এই পরীক্ষার জন্য যাতে আপনাদের আপাতত একটু উপকার হয় সেটি আমি একটু চেষ্টা করছি, ঠিক আছে। জি, সর্বনামের সমাস, সর্বনাম যার বহুব্রী সমাস, জি নূর আলম, সর্বনামের সমাস সর্বনাম যার, সর্বনাম যার বহুব্রী, সর্বনাম বলতে স্রষ্টাকে বোঝানো হয়, সর্বনাম বলতে কাকে বোঝানো হয়, স্রষ্টাকে, জি। আর একটি প্রশ্ন করেছেন তো দেখতে পাচ্ছি না, সন্ধি বিচ্ছেদ মাথায়, মাথা যোগ এ, এই প্রশ্নটা করেছেন মোয়াজ্জেম হোসেন মঞ্জু, জি মাথায় সন্ধি বিচ্ছেদ মাথা যোগ এ, মাথা যোগ এ, মাথায় মাথা যোগ এ বিভক্তি, জি থ্যাংক ইউ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমাকে প্রশ্ন করবেন না দয়া করে, ব্যাকরণ থেকে আপাতত প্রশ্ন করবেন না, জি আমি সাহিত্যের প্রশ্ন ঢুকতে চাচ্ছি, আপনারা বারবার নক করলে আমি বিরক্ত হব, ডিস্টার্ব ফিল করবো, ঠিক আছে। ব্যাকরণের প্রশ্ন করবেন আগামী দিন এরপর থেকে, জি। তো এই যে সাহিত্যের 20 নম্বর, এই সাহিত্যের 20 নম্বরের কি তিনটি ভাগ আছে, তিনটি বিভাগ আছে, আপনারা বোঝেন না কারণ এটি কোথাও দেওয়া নাই, কিন্তু আমরা যারা একটু রিলেটেড পিএসসি সাথে বা এই বিসিএস এর সাথে, এখানে কিন্তু সাহিত্য তিনটি অংশ, এখান থেকে প্রশ্ন হবে 5 + 10 + 5, ভালো করে কথাগুলো ফলো করবেন, 5 + 10 + 5, এই 20 নম্বরে যে সাহিত্যের প্রশ্ন তার তিনটি পার্ট, কবিভাগ, কবিভাগ, গবিভাগ। প্রথম 5টি প্রশ্নের কথা থেকে প্রাচীন এবং মধ্যযুগ, প্রাচীন এবং মধ্যযুগ, প্রাচীন প্লাস কি মধ্য, প্রথম 5টি প্রশ্ন হবে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে। আর প্রাচীন যুগ বলতে কি স্রেফ একটা জিনিস কি চর্যাপদ, প্রাচীন যুগ মানে কিন্তু অন্য কিছু নয়, স্রেফ কি একটা টপিক চর্যাপদ। বাংলাদেশে যত বিসিএস হয়েছে এবং ভবিষ্যতে যত বিসিএস হবে দেখবেন চর্যাপদ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, দুটিও থাকে কখনো একটি থাকবে, দুটি প্রশ্ন সাধারণত প্রাচীন যুগ থেকে মানে চর্যাপদ থেকে থাকবে, বুঝতে পেরেছেন কথাটি। এই যে প্রথম যে 5টি প্রশ্ন প্রাচীন যুগ প্লাস মধ্যযুগ, প্রাচীন যুগ মানে কি চর্যাপদ, এই চর্যাপদ থেকে কমপক্ষে দুটি প্রশ্ন থাকবে, কেমন প্রশ্ন থাকবে একটু নমুনা বলছি দেখেন, চর্যাপদ থেকে প্রশ্ন হবে যে চর্যাপদ কোথায় রচিত হয়, তোর পারবেন কেউ কমেন্টস এ লিখবেন দ্রুত একটু, চর্যাপদ কোথায় রচিত হয়, আমি একটু নমুনা কোশ্চেন আকারে বলছি এবং আপনাদের একটু টেস্টও করতে চাচ্ছি যে আপনারা দেখি সামনে যে বিসিএস কি অবস্থা আপনাদের, চর্যাপদ কোথায় রচিত হয় চট করে একটু লিখে ফেলেন দেখি দুই চারজন, নেপালের রাজদরবার থেকে, ইব্রাহিম ভুল করেছেন, বিরাট শিকনি বাংলায় নেপালে, নেপাল, জি জি সবাই ভুলের মধ্যে আছেন, আমি যে কমেন্টস গুলো পেলাম এতক্ষণ সবাই ভুলের মধ্যে আছেন, দু একজন বাদ দিয়ে, থ্যাংক ইউ। মেহেদি হাসান লিখেছে নওগাঁ, থ্যাংক ইউ। মিরাজ শেখ অনেক আরসলা লিখেছে বাংলা, জি পাহাড়পুর, থ্যাংক ইউ। যা মানে সবাই ভুলের মধ্যে অংশ নেয়, ঠিক আছে, জি দেখেন চর্যাপদ কোথায় রচিত হয়, কেউ আবার লিখছেন পাল শাসনামলে বাংলায়, আরেকজন লিখছেন ভারতীয় উপমহাদেশে, সবচেয়ে ভালো হয় যদি লেখেন পৃথিবীতে, খোরশেদ আলম সবচেয়ে ভালো হয় উত্তরটি অ্যাপ্রোপ্রিয়েট যদি লেখেন কি পৃথিবীতে, তাহলে উত্তরটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে চর্যাপদ কোথায় রচিত হয় উত্তর দিবেন পৃথিবীতে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, জি। তো পৃথিবীতে বা ভারতবর্ষে বা ভারত এটা না, এক্সাক্ট উত্তর হচ্ছে কি
নওগাঁর পাহাড়পুরে, নওগাঁর পাহাড়পুরে, নওগাঁর পাহাড়পুরে। কিন্তু অনেকে লিখছেন নেপালের রাজদরবারে। জি তাহলে অনেকেই কিন্তু দেখেন ওই যে যাই আসুক নেপাল, যাই আসুক নেপাল, মানে যে প্যারাসিটামল তিন বেলা টাইপের আর কি। হ্যাঁ যখন কোথায় রচিত নেপাল না, নেপাল থেকে আবিষ্কার করা হয়, নেপাল থেকে কি আবিষ্কার করা হয়, চর্যাপদ আবিষ্কার করা হয় কোথা থেকে, নেপাল থেকে। রচিত হয় কোথায়, নওগাঁর পাহাড়পুরে। নওগাঁর যে স্টুডেন্ট সেও জানে না, ওই পাহাড়পুরের যে পাশের বাড়িওয়ালা, পাশের বাড়ির যে লোক ছাত্র সেও জানে না যে এই যে বাংলা ভাষার সবচেয়ে দামি যে সাহিত্য সেটি রচিত হয়েছে কোথায়, নওগাঁর পাহাড়পুরে। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন বলেন যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি, কে বলবেন? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কয়টি গ্রন্থ রচিত হয়েছে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি, কিন্তু সবাই লিখছেন একটি। একটি হলো ডাকানক আর একটি হলো দোহাঘোষ, তিনটি গ্রন্থ। একটি হলো চর্যাপদ, একটি হলো ডাকানক আর একটি দোহাঘোষ। এই দোহাঘোষের দুটো পাঠ ছিল, দুটো পাঠ, দুটো পাঠ কি, একটি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা আর একটি হচ্ছে সৌরভপাদের দোহা, কিন্তু দোহাটা একটি গ্রন্থ, দুটো খণ্ড ছিল আর কি। হ্যাঁ, অনেকে যদি চারটি লিখছেন, আসলে চারটি না, গ্রন্থ হচ্ছে তিনটি। আব্দুল হাসিব বাবা লিখলেন 51টি। আচ্ছা যাই হোক, তাহলে একটি কিন্তু না, প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি, প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি। কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি, একটি। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ, বাংলা ভাষায় রচিত গ্রন্থ একটি, কোনটি, চর্যাপদ। যে প্রশ্নটা কিন্তু বোঝেন না, প্রশ্ন বোঝেন না বিধায় উত্তর ভুল করেন। সাহিত্যে কিন্তু সবচেয়ে বড় সমস্যা প্রশ্ন বোঝা, কারণ প্রশ্ন যদি একটু এদিক ওদিক করা হয় তাহলে আপনি অত কিছু বুঝবেন না, আপনি মারবেন ঝাঁপ, প্যারাসিটামল তিন বেলা যাই আছে তাই না, হবে না। প্রশ্ন কিন্তু পরীক্ষক মডারেট করে ঘুরে পেঁচাই দেবে। এই যে একটা বিজয় গাথা, এই যে এইচ বিজয় একটা বড় গদ্য, গদ্যকে বলতেছে যে সাহিত্যের মধ্যে ব্যাকরণ ঢুকাস না বাবারে, তিরস্কার নিয়ম মানবে না কেন রে গরু, দন্তস্বরের আগে ইকার নাই রে গদ্যক বিজয়, দন্তস্বরের আগে অ আছে, রয়ের সাথে অ আছে রে গাধা, ইকার থাকলে মূর্ধন্য, আমি তো জানি রে গদ্য, স্বয়ের আগে ইকার নাই গাধা, রয়ের আগে ইকার, আর স্বয়ের আগে অকার আছে, রয়ের সাথে অকার আছে রে গদ্য, সরি ইকার থাকলে তো মূর্ধন্য স্বর কথা, ওখানে স্বয়ের আগে ইকার নাই রে বাবা, স্বয়ের আগে রয়ের সাথে অকার আছে, তুই তিনটার আগে ইকার কেন ধরছিস, স্বয়ের পূর্বে ইকার না, স্বয়ের পূর্বে রয়ের সাথে অকার, ইকার তো মেলা আগে। গাধাটা 14 বার প্রশ্ন করেই যাচ্ছে, বলতেছে যে প্রশ্ন করিস না আমি সাহিত্য পড়াবো, এখন ব্যাকরণের প্রশ্ন করবো না, ব্যাকরণের প্রশ্ন করবো শেষে বলবো আমি। ডাকানো দোহাঘোষ, ঠিক আছে। এখন বলেন যে প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি, রচিত গ্রন্থ তিনটি, কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি, একটি। বাংলা ভাষায় রচিত গ্রন্থ একটি, মানে কি, তিনটি গ্রন্থ লেখা হয়েছে কিন্তু বাংলায় না, একটি হচ্ছে বাংলায়, একটি কি, একটি বাংলায়, কোনটি, বাকি দুটি বাংলায় না, কোন ভাষায়, বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপ। বুঝতে পারলেন? প্রাচীন যুগে বাংলা ভাষায় প্রাচীন যুগে রচিত গ্রন্থ তিনটি, প্রাচীন যুগে রচিত গ্রন্থ তিনটি, বাংলায় রচিত গ্রন্থ একটি, এই জন্য একমাত্র নিদর্শন বাংলার, বাংলার একমাত্র নিদর্শন চর্যাপদ, কিন্তু প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা তিনটি, চর্যাপদ, ডাকানক, দোহাঘোষ। তো দোহাঘোষের আবার বললাম, দোহাঘোষের দুটি ভাগ, একটি হলো কৃষ্ণাচার্যের দোহা আর একটি হচ্ছে সর্বপাদের দোহা। তো দোহা দুটো হলেও আসলে কি, দুটো মিলে একটি গ্রন্থ, দোহাঘোষ বলি আমরা। তো এই যে চর্যাপদ থেকে প্রশ্ন হবে, চর্যাপদের কতটি পদ, তাহলে চর্যাপদ পদ সংখ্যা কয়টি, তাহলে উত্তর হচ্ছে 50টি, মতান্তর 51টি,
কতটি পদ পাওয়া গেছে, আবিষ্কৃত পদ সংখ্যা কয়টি, 46টি, অনাবিষ্কৃত পদ সংখ্যা কয়টি, 3টি, তাই না? কোন কোন পদ পাওয়া গেছে, কত কত পদ পাওয়া যায়নি, অনুবাদকের নাম কি, ইংরেজি অনুবাদককে, নেপালি ভাষায় অনুবাদককে, কোথা থেকে আবিষ্কার হয়েছে, কত সালে আবিষ্কার হয়েছে, কি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ কত সালে আবিষ্কার করেন 1907 সালে, এটি আবিষ্কার করার আগে তিনি কতবার নেপালে গিয়েছিলেন, কমপক্ষে কি হরপ্রসাদ 3 বার নেপালে গেছিলেন, 3 বার, 1897, 1898 এবং কি 1907, 3 বার। প্রশ্ন হবে, চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ কতবার নেপালে যান, চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ কতবার নেপালে যান, 3 বার নেপালে যান, প্রথমবার একবার যান 1897 সালে, তারপর একবার যান 1898 সালে, তারপরে কি 1907 সালে, তৃতীয়বার গিয়ে তিনি, এটা সফল কাম আর কি, ঠিক আছে। তো এই চর্যাপদ থেকে প্রশ্ন, চর্যাপদের ইংরেজি অনুবাদককে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, অনুবাদের নাম কি, ইংরেজি অনুবাদের নাম কি, বা চর্যাপদ কি নামে ইংরেজিতে অনুবাদ হয়েছিল, বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধিস্ট মিস্টিক সং, তিব্বতী ভাষা অনুবাদকের নাম কি, প্রবল চন্দ্র বাগচি, তাই না, টিকা কাকে, খুব কমন কোশ্চেন, কোন যুগে রচিত হয় চর্যাপদ, পালামোলে, যদিও সেনামোলে রচিত হয়েছে, পালামোল সেনামোল দুটো যুগ ব্যাপী, কিন্তু উত্তরে দুটোর মধ্যে একটা দিতে হলে কি দিতে হবে, পালামোল, ঠিক আছে। চর্যাপদের ভাষার নাম কি, সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা, আলোয়াধারী ভাষা, চর্যা শব্দের অর্থ কি, তাই না, জীবন আচরণ, চর্যা চর্য শব্দের অর্থ কি, কোনটা আচরণে কোনটা আচরণে হবে, তো অনেক তথ্য আসলে আমি আপনাদের তথ্য শেখানোর জন্য এই এখন একটা ক্লাসে পড়াতে পারবো না, কারণ একটা এত তথ্য এটা একটা ক্লাস পড়াবো, আমি শুধু আপনার একটা নমুনা, নমুনা আমি একটা নমুনা দিচ্ছি যে এই জাতীয় কোশ্চেন গুলো কি চর্যাপদ থেকে হতে পারে, ঠিক আছে। আর আরেকটু কঠিন প্রশ্ন করবে, রিটেনে গিয়ে প্রশ্ন করবে, এমন রিটেনে গিয়ে প্রশ্ন করবে, দুটো লাইন তুলে দিয়ে দিয়ে বলবে এর আধুনিক বাংলা লিখো, চর্যাপদ দুটো লাইন, কামা তোর বড় পাঞ্চবি ডাল চঞ্চল চি উঠে কালো, দৃঢ় করি ও মহাশুভ পরিমাণ লুই ভনয় গুরু পুছিয়া যান, উঞ্চা উঞ্চা পা বদতে হি বসে সবরি বালি মোড়াং পিচ্ছু পরিহান সবরি দিবত গুঞ্জর মালি, দিয়ে বলবে রিটেনে 2-3 লাইন দিয়ে বলে যে আধুনিক রূপ লিখো, আধুনিক রূপ, তখন আধুনিক বাংলাটা লিখতে হয়, প্রিলিমিনারিতেও কিন্তু একটু কঠিন প্রশ্ন করলে কি করবে, একটা লাইন দিয়ে বলবে এর আধুনিক রূপ কোনটি, দহিল দুধুকে বেন্টে সামাই এর আধুনিক রূপ কি, বুঝতে পারলেন, দহিল দুধুকে বেন্টে সামাই, কাহা তোর বড় পাঞ্চবি ডাল এর আধুনিক রূপ কি বলে চারটা অপশন দেওয়া থাকতে পারে, কার লেখা, কত নম্বর চর্যা, বুঝতে পারলেন, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু চর্যাপদ থেকে আসবে, চর্যাপদ উল্লেখযোগ্য কবি বিশেষ করে কান্ন পা, লুই পা, তাই না, সবর পা, উক্কুড়ি পা, এই ধরনের চর্যাপদের কবিদের সম্পর্কে প্রশ্ন হবে, সর্বাধিক পদের রচয়িতা কে, তাই না, তারপরে মহিলা চর্যাকার কে, বা চর্যাপদের কোন কবি মহিলা ছিলেন বলে মনে করা হয়, এই টাইপের কোশ্চেন, কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করলেন, বাঙালি পদকর্তা কতজন, এরকম। তো চর্যাপদ থেকে একটা সুবিধা হলো, দেখেন একটা মজার বিষয় আপনাদের বলি, প্রাচীন মধ্যযুগ এখান থেকে প্রশ্ন আনকমনের কোনো সুযোগ নাই, কেন আনকমনের সুযোগ নাই, কারণ এখান থেকে নতুন কোনো তথ্য তো আসার সুযোগ নাই ভাই, তথ্য যা আছে তাই, বুঝেন নাই, চর্যাপদ নিয়ে তো নতুন কিছু বানানোর সুযোগ নাই, চর্যাপদ সম্পর্কিত তথ্য যা আছে সেই তথ্যগুলি পড়বেন, প্রশ্ন কমন পাবেন, এখান থেকে প্রশ্ন কমন না পাওয়ার কোনো কারণ একদমই নাই, কিন্তু পড়ায় যদি গলত থাকে বা কম থাকে তাহলে ঝামেলা। আর এখান থেকে বাকি 3টি কোশ্চেন হবে মধ্যযুগ থেকে, কখনো কখনো আবার চর্যাপদ থেকে একটা দিয়ে মধ্যযুগে 4টা দেয় দিতে পারে, এর মধ্যে কি করবে, কিন্তু এই দুটো যুগ মিলে নিশ্চয়ই 5টি কোশ্চেন হবে, বুঝতে পারছেন জি। তাহলে আমরা বলছিলাম যে তাহলে প্রাচীন যুগ এবং কি মধ্যযুগ, মধ্যযুগ থেকে প্রশ্ন হবে বাকি 3টি বা 4টি, চর্যাপদ থেকে 1টি হলে 4টি, চর্যাপদ থেকে 2টি হলে মধ্যযুগ থেকে 3টি। মধ্যযুগের বিশেষ গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই দেখবেন, মধ্যযুগের মুসলিম সাহিত্যে একটা আছে, মধ্যযুগের মুসলিম অবশ্যই আসবে, আমি লিখে দিচ্ছি, লিখে রাখেন, 19 তারিখে মিলিয়ে নেবেন, 19 তারিখের কোশ্চেন মিলিয়ে নেবেন, যে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে, মুসলিম সাহিত্য কি, ওই যে শাহ মোহাম্মদ সগির, মধ্যযুগের প্রথম মুসলিম সাহিত্য শাহ মোহাম্মদ সগির থেকে, আলাওল অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক, আলাওল
মধ্যযুগ থেকে মুসলিম সাহিত্যিক থেকে প্রশ্ন আলাউল থেকে অথবা সম্ভবত সগীর অথবা দৌলত কাজী অথবা দৌলত উজির বাহারাম খা ফকির গরিবুল্লাহ এই টাইপের যে বিখ্যাত লেখকগুলি 500 জন বিখ্যাত লেখক শেখ ফাইজুল্লাহ সৈয়দ সুলতান আব্দুল হাকিম এই 6-7 জন লেখক মধ্যযুগের মুসলিম সাহিত্যিক পড়তে হবে। আলাউলের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? পদ্মাবতী। আলাউল পদ্মাবতী গ্রন্থটি কোন ভাষা থেকে নিয়েছিলেন? হিন্দি ভাষা থেকে। কার গ্রন্থ থেকে নিয়েছিলেন? মালিক মোহাম্মদ জায়সী। কোন গ্রন্থ থেকে নিয়েছিলেন? পদ্মাবত। তাই না? ধরনের প্রশ্ন আলাউলের পদ্মাবতী কিন্তু মৌলিক রচনা নাকি অনুবাদ সাহিত্য? কি সাহিত্য? অনুবাদ। আলাউল হিন্দি ভাষায় রচিত, মালিক মোহাম্মদ জায়সী পদ্মাবত, এখান থেকে পদ্মাবতী অনুবাদ করেছিলেন। ঠিক আছে, আলাউলের জন্মস্থান কোথায় প্রশ্ন হবে? চট্টগ্রামে। কি? জোবরা। আলাউলের অন্যান্য গ্রন্থগুলি বুঝতে পারলেন? আলাউলের অন্যান্য গ্রন্থগুলি হক্ত পয়গর, তোহফা, সয়ফুল মুলুক, বদিউজ্জামাল, আলাউল খুবই জরুরি। সম্ভবত সগীর পড়তে হবে। দৌলত উজির বাহারাম খাতা লেখা লাইন মজনু এবং চরিত্র আছে মধ্যযুগে কিছু কিছু ক্ষেত্রে। মজনুর প্রকৃত নাম কি জানেন? মজনুর প্রকৃত নাম কি আসবে? মজনু আসলে নাম না, মজনুর একটা উপাধি, শব্দ নাম, আসল হলো কয়েশ, কয়েশ বা কায়েশ। আর যে মজনুর প্রকৃত নাম কি? তো মজনুর প্রকৃত নাম কি? কয়েশ বা কায়েশ। তো যেহেতু প্রেমের জন্য সে লাইলের জন্য পাগল হয়ে গেল, তো ফার্সি ভাষায় প্রেমে পাগলকে বলে মজনু। এই যে পাগল হয়ে ঘুরে বেড়াতে লাগলো, তো ছোট বাচ্চারা পিছনে ঢিল ছুটতো, বলতো কি মজনু, মজনু মানে পাগল, প্রেমে পাগল। ঠিক আছে, এই যে লাইলি মজনু মানে এটি ফার্সি ভাষায় রচিত ওয়া লাইলা ওয়া মজনুন, ফার্সি ভাষায় রচিত ওয়া লাইলা ওয়া মজনুন এই গ্রন্থটি অনুবাদ করা হয়েছে। লাইলি মজনুর কাহিনী কোন দেশের? আরবের। লাইলি মজনুর কাব্যের কাহিনী কোন দেশের? আরবের। আরবের কাহিনী বা কাহিনীর প্রেক্ষাপট পটভূমি আরবের, আর কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানে। দুটি প্রশ্ন, দুই রকম উত্তর, অনেকটা বুঝতে পারে না। লাইলি মজনুর কাব্যের কাহিনী কোন দেশের? ইরানের। ইরানের সরি, ইরানের না, কাহিনী আরবের। লাইলি মজনুর কাব্যের কাহিনী কোথাকার? আরবের। কিন্তু কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানে। কোন ভাষায়? ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় রচিত হয়ে ইরানে এই কাহিনীটা প্রচলিত ছিল, কিন্তু ঘটনা বা কাহিনীটা কোন দেশের? আরবের। জি, তো এই ধরনের প্রশ্ন লাইলি মজনু থেকে বা পদ্মাবতী থেকে কিন্তু প্রশ্ন আসে। পদ্মাবতী বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। পদ্মাবতীর নায়কের নাম কি? সিনেমা হয়েছে হিন্দিতে, তাই না? পদ্মাবত, রত্নসেন, চিতরে রাজা রত্নসেন। তারপর খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র আছে সুখ পাখি, ঠিক আছে, যার নাম ছিল হীরামন। তো প্রশ্ন হবে যে হীরামন কোন সাহিত্যের চরিত্র বা কোন গ্রন্থের চরিত্র? হীরামন। এই আলাউলের পদ্মাবতী কাব্যের প্রকৃত হীরামন পাখি, একটা সুখ পাখি। আর পদ্মাবতী নায়িকা নায়ককে রত্নসেন, আর রত্নসেনের দুজন স্ত্রী, একজন পদ্মাবতী আর একজনকে নাগমতী। তো অনেক কথা। তো মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে একটু আমি বললাম আবার যে আলাউল গুরুত্ব দিয়ে পড়বেন, শামওয়াত সগীর পড়বেন, দৌলত কাজী সতী ময়না লোচনের দৌলত কাজী পড়বেন, আব্দুল হাকিম পড়বেন, সৈয়দ সুলতান নবী বংশ, রসুল বিজয়, ওফাতি রসুল পড়বেন। আর এরপরে যদি পড়েন মধ্যযুগ থেকে, তাহলে মঙ্গল কাব্য আরেকটি গুরুত্বপূর্ণ কাব্য মধ্যযুগের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বুঝতে পারলেন? বিশেষ করে চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, ধর্ম মঙ্গল পড়তে হবে। মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে। তো আমি এত গভীরে গেলাম, আমি শেষ করতে পারবো, তো বলে রাখছি মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে যে মঙ্গল যুগের প্রথম কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম কেউ লিখবেন কমেন্টসে, দেখি আপনাদের প্রটেস্ট করি। মঙ্গল যুগের আদি কবি কি বলেন? মঙ্গল যুগের আদি কবির নাম কি? আলিফ লাদার কাহিনী আরবের, যে আলিফ লাদার কাহিনী আরবের। কেউ লিখছেন? কই পরে মঙ্গল যুগের আদি কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম হচ্ছে কানা হরি দত্ত। মঙ্গল যুগের আদি কবির নাম কি? মঙ্গল যুগের আদি কবির নাম কানা হরি দত্ত। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, কানা হরি দত্ত, থ্যাংক ইউ। অর্থাৎ মঙ্গল যুগের মধ্যে প্রথম মঙ্গল হচ্ছে মনুষ্য মঙ্গল,
অনেক মঙ্গল কাব্য রচিত হয়েছে। প্রথম মঙ্গল হচ্ছে মনসা মঙ্গল, আর মনসা মঙ্গলের আদি কবিকে কানা হইদত্ত। তাহলে মঙ্গল যুগের আদি কবি কানা হইদত্ত, মঙ্গল যুগের শেষ কবিকে, থ্যাংক ইউ লিখছেন অনেকে, থ্যাংক ইউ, মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল যুগের আদি কবি প্রথম কবি কানা হরিদত্ত, আর শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। জি থ্যাংক ইউ। তো এই যে কানা হরিদত্ত মঙ্গল যুগের মনসা মঙ্গল, মনসা মঙ্গল কেবল কাকে নিয়ে লেখা হয়েছে? দেবী মনসাকে নিয়ে। মনসা কিসের দেবী? সাপের দেবী। মনসা দেবীর অপর নাম কি? প্রশ্ন হবে, মনসা দেবীর অপর নাম কি? মনসা দেবীর অপর নাম কি? কেতকা এবং পদ্মা। দেবী মনসার অপর নাম কি? দেবী মনসার অপর নাম কেতকা বা পদ্মা। প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? মনসা মঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে কেতকা মঙ্গল বা পদ্মা পুরাণ। মনসা দেবীর অপর নাম কেতকা বা পদ্মা, কাজে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল পদ্মা পুরাণ। কেতকা মঙ্গল পদ্মা পুরাণ। প্রশ্নবে নিচের কে মনসা মঙ্গল কাব্যের কবি ছিলেন বা কে ছিলেন না? এখন মনসা মঙ্গল কাব্যের কবি নন কে, এমন যদি প্রশ্ন হয় তাহলে কি করবেন? কবি নন কে, কে নন, এটাকে আপনি জানবেন না? আপনি জানবেন কে কে হন। ব্যাকরণে বলেছে এই কথাটা যে কে নন, এটি আপনার জানার দরকার নাই। মনসা মঙ্গলের কবি কে নন, তাহলে আপনাকে জানতে হবে কে হন। তাহলে হন 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 বাদ দিলে যে থাকবে সে নন। বোঝা গেছে? জি। তো মনসা মঙ্গলের কবি, তাই না, আদি কবি কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, এছাড়া আছে নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, কেতকা দাস, ক্ষেমানন্দ, দ্বিজ বংশী দাস, এরকম মনসা মঙ্গলের 500 জন কবি আছে। সবগুলির নাম জানতে হবে। কেন জানতে হবে? যে প্রশ্ন হবে কে কবি ছিলেন বা কে কবি ছিলেন না। তো কে ছিলেন তাও ছিলেন কে জানতে হবে, কারা কারা ছিলেন, আর কে ছিলেন না তাও কিন্তু কারা কারা ছিলেন জানতে হবে। ঠিক আছে। তো মনসা মঙ্গল কাব্যের চরিত্র আছে, নিশ্চয় জানেন, চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর, সনকা। বুঝতে পারলেন? বিশ্বকর্মা। তাহলে প্রশ্ন, বিশ্বকর্মা কোন কাব্যের চরিত্র? বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র? এই যে আপনার বেহুলা লক্ষিন্দর যে কাহিনীটা জানেন, এই যে বাফর ঘরে, তাই না, সাপ ঢুকে সবল মানলো বেহুলা লক্ষিন্দরকে। তো এই কাহিনীটা মূলত কোথাকার? এই কাহিনীটা তো মনসা মঙ্গল কাব্যের, বেহুলা লক্ষিন্দর মনসা মঙ্গল কাব্যের চরিত্র। এইগুলো চরিত্র গুলো আসতে পারে। চন্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল থেকে প্রায় প্রশ্ন হয়, দেখবেন একটি প্রশ্ন সালের কোশ্চেনে দেখবেন। কেমনে মনে রাখি, এটা তো হলো জি বিষয় না, মনে রাখতে হবে যে পারবে সে ক্যাডার হবে, আপনি পারবেন না, কেউ কেউ তো পারছে, আপনি পারবেন না, এটা আপনার ব্যর্থতা। গতবারের কোশ্চেন আমি আমার যে কোচিং ক্লাসের আছে সেখানে আমি বলেছিলাম যে চর্যাপদে 24 জন কবির নাম মনে রাখতে হবে, কেউ বিশ্বাস করে না। স্যার কেমনে সম্ভব? আমি আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে, আমি গতবারের আগের বিসিএস 39 বিসিএসে মেবি 39 বিসিএসে যখন আমি ক্লাস করাই প্রিলিমিনারি, বললাম যে চর্যাপদে 24 জন পদকর্তার নাম মনে রাখতে হবে। বুঝলেন স্যার কেমনে সম্ভব? আমি কয়েকজন নাম মনে রাখবো, কিন্তু দেখবেন 39 বিসিএসে এসছে চর্যাপদের কবি নন কে। তো চর্যাপদের কবি নন কে, এটার উত্তর জানতে হলে আপনাকে কি জানতে হবে? কে কে হন? একজনও বাদ দেওয়া যাবে, একজন যদি বাদ দেন তাহলে তো কনফিউশনে পড়বেন। 24 জন পদকর্তার নাম বেড়ে থাকতে হবে, তাহলে কে চর্যাপদের কবি ছিলেন তাও পারবেন, কে ছিলেন না সেটিও পারবেন। একটু কঠিন, কিন্তু আপনাকে চেষ্টা করে মনে রাখতে হবে। তো চর্যাপদের কবিকে নন, দেখবেন প্রশ্ন মেবি 39 মেবি, আমি যদি মিস্টেক না করি 38 39 বিশ্বাসী কে চর্যাপদের কবি নন, তো কে নন? একজন বলছে স্যার ওই পা দেখে সিংহ যার সাথে পা লাগানো নাই। তা আপনি যেমন স্যার, আপনার সে যে পরীক্ষক বেটা পিএসসি আরো মাল, পা একটা লাগাই দিবে ভাই, পা লাগাইতে তো কঠিন কিছু না, কান্ন পা, লুই পা, তাই না, ভুসুক পা, জুল্লু পা বা জুয়েল পা, তো পা দেখে কেমনে চিনবেন? সল্লু পা, কল্লু পা লাগাই দিল, পরীক্ষকের পা লাগানো খুব কঠিন না, ক্লিয়ার? কাজ আপনি পা দেখে চিনবেন, এরকম সালাকি করতে যায় না, কারণ একটা যে কোনো কিছু পা লাগিয়ে দিবে। কাজে চর্যাপদের এই 24 জন পদকর্তার নাম পারলে আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ভালো, পারবেন কিনা ইসাব প্রিয়? জি 40 এসেছিল, থ্যাংক ইউ, 39 বা 40। যাই হোক, তাহলে
মঙ্গল কাব্য থেকে পড়তে হবে আমার সন্তান যেন থাকে দুধের পাতে আমার সন্তান যেন থাকে দুধের পাতে কার উক্তি ঈশ্বরী পাটনে বুঝছ তো কোন কোন কাব্যের উক্তি অন্নদা মঙ্গল কাব্য ঈশ্বরী পাটনে কাকে উদ্দেশ্য করে বলেছিল দেবী অন্নদাকে চণ্ডী মঙ্গল কাব্য থেকে আসবে লাইন আসবে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে পিপিরার পাখা উঠে মরিবার তরে কার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে কার উক্তি ফুল্লরার উক্তি ফুল্লরার শাশুড়ি ননদ নাহি নাহি তোর সতা কার স্বরে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা কার উক্তি কালকেতু চণ্ডী মঙ্গল কাব্যের কালকেতু নায়ক ফুল্লরা নায়ক জি বিশ্বকর্মা মনসা মঙ্গল কাব্যের চরিত্র জি স্কলার জিপসি মঙ্গল কাব্যের চরিত্র মনসা মঙ্গল কাব্যের চরিত্র ওই যে বেগুদার বাসর ঘরটা যে বানিয়েছিল সে মিস্ত্রির নাম বিশ্বকর্মা জিপসি বিশ্বকর্মা মনসমঙ্গল কাব্যে বেগুদার বাসর ঘর বানিয়েছিল যে মূল ইঞ্জিনিয়ার তার নাম ছিল বিশ্বকর্মা জি তাহলে মঙ্গল কাব্য থেকে কিন্তু মুক্তি আসতে পারে নগর পুড়িলে দেবালয় কি আড়াই নগর পুড়িলে দেবালয় কি আড়াই পঙ্ক্তির রচয়িতাকে ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যে অন্নদা মঙ্গল তো মধ্যযুগের মঙ্গল কাব্যে লাইন তুলে দিয়ে আসতে পারে চরিত্র আসতে পারে রচয়িতা তো আসবে জি লেখকদের কাছ থেকে আসবে ভারতচন্দ্র কোন রাজসভার কবি কোথাকার কবি উপাধি কি রায়গুণাকর কে দিয়েছিল উপাধিটি রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রের নাম হলো শ্রী ভারতচন্দ্র বুঝতে পারলেন রায় আর গুণাকর রায় গুণাকর উপাধিটা থেকে দিয়েছিল কে নদিয়া নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাড়ের রাজা গোপাল ভাড় দেখেন না টিভিতে হয় এই গোপাল ভাড়ের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র এই দরবারে কি যে সাহিত্যিক ছিলেন সেই সাহিত্যিক হচ্ছেন সে ভারতচন্দ্র রায় মধ্যযুগ নিয়ে তার মধ্যযুগে মঙ্গলকাব্যের ময়মনসিংহ গীতিকা আছে পরীক্ষা প্রসঙ্গে ময়মনসিংহ গীতিকা থেকে ময়মনসিংহ গীতিকার আবিষ্কারক কে সম্পাদক কে সংগ্রাহক কে কত সালে প্রথম প্রকাশিত হয় কোন পদটি বা কোন পালাটি প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত পালা কোনটি মহুয়া শ্রেষ্ঠ পালা কোনটি মহুয়া সংগ্রাহক কে চন্দ্রকুমার দে সম্পাদক কে দীনেশচন্দ্র সেন ইংরেজ অনুবাদক কে দীনেশচন্দ্র সেন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সৌরভ পত্রিকায় ময়মনসিংহ গীতিকার সাথে কোন পত্রিকার নাম জড়ে আছে সৌরভ সৌরভ ময়মনসিংহের ছাত্র আছেন আমার এই ব্যাচে আমি জানি বেশ কিছু আমার সাথে দু একজনের কাছে ময়মনসিংহ এলাকায় তো ময়মনসিংহ থেকে ওই সময় একটা পত্রিকা প্রকাশিত আঞ্চলিক পত্রিকা সৌরভ এই সৌরভ পত্রিকায় প্রথম 1923 সালে প্রথম মহুয়া পালাটি প্রকাশিত হয়েছে বুঝতে পেরেছেন তো এই যে মহুয়া পালা রচয়িতাকে দিজো কানাই চরিত্র কি কি মহুয়া তারপরে কি মোহন নায়কের নাম কি নদের চাঁদ তারপরে হুমরা বেদে পালং সই সুজন মাইনকা এইগুলি তো একটু কাহিনীর মতো করে যদি জানেন তাহলে কিন্তু চরিত্রগুলি মনে থাকে ঘটনাগুলি মনে থাকে তাই না তো সেগুলি তো আর আপনাদের জানার পড়ারও সুযোগ হয় না জানারও সুযোগ হয় না তো সবচেয়ে দামি পালা কি এই যে মহুয়া পালা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পালা পরীক্ষার জন্য দেওয়ানা মদিনা দেওয়ানা বললে বা রসই থাকে এগুলো অনেক সালের কোশ্চেনে প্রাইমারি থেকে শুরু করে ব্যাংক বিসিএস অ্যাডমিশন যত রকম মানুষ পরীক্ষা হয় মহাপালা রসয়িতার নাম কি মনসুর বয়াতি বা উল্টা করে দিয়ে বলবে মনসুর বয়াতি রচিত পালা নিসের কোনটি দেওয়ানা মদিনা পালার মূল চরিত্র কি মদিনা মদিনা নায়কের নাম কি দুলাল দুলাল এবং মদিনার প্রেম কাহিনী দেওয়ানে মদিনা আলাল দুলাল দুই ভাই আলাল দুলাল দুলালের স্ত্রী মদিনা রাজা নাম ছিল সোনাফর সোনাফর রাজা বা দেওয়ানের দুই পুত্র আলাল দুলাল এই যে এইটা চরিত্রগুলো একটু জানা জেনে রাখতাম ময়মনসিংহ থেকে আরো কিছু পালা আছে কাজল রেখা দস্যু কেনারামের পালা মনুয়া বুঝতে পারলেন এই যে পালাগুলির নাম এবং রচয়িতা বিখ্যাত পালাগুলির চরিত্র ঘটনাও জানতে হবে আর অন্যান্য পালাগুলির রচয়িতা আজকে দস্যু কেনারামের পালা রচয়িতা কি
চন্দ্রাবতী, নাম শুনেছে মনে আছে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবির নাম চন্দ্রাবতী। চন্দ্রাবতী রচিত গ্রন্থ কি? চন্দ্রাবতী রচিত গ্রন্থ দুশু কেন্দ্রামের পালা এবং মুলওয়া, দুটো গ্রন্থ মুলওয়া এবং দুশু কেন্দ্রামের পালা, এই দুটি রচয়িতা চন্দ্রাবতী, যাকে ধরা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম মহিলা কবি, যার পিতা একজন কবি দ্বিজবংশী দাস। বুঝতে বললেন জি, আসবে কোন কবির পিতা কবি? চন্দ্রাবতী মহিলা কবিতার পিতা দ্বিজবংশী দাস কি? মনসামঙ্গল কাব্যের কবি, মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাস তার কন্যা হচ্ছে চন্দ্রাবতী। আধুনিক যুগে একজন সাহিত্যিক আছে, আধুনিক যুগে একজন সাহিত্যিক জীবনানন্দ দাস, তার মা ছিলেন কুসুম কুমার দাস কবি, এদেরকে বলে কবির পেটের কবি। যদি প্রশ্ন কবির পেটের কবি কে? জীবনানন্দ দাস। বুঝতে পারলেন? জীবন দাসের মায়ের নাম কি? কুসুম কুমারী দাস। জীবন দাস কার কাছ থেকে সাহিত্য রচনার প্রেরণা পেয়েছিলেন, কার উৎসাহে কার প্রেরণায় জীবন দাস সাহিত্য রচনায় ব্রতী হয়েছিলেন? কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কার উক্তি রচয়িতাকে মনে আছে? কুসুম কুমারী দাস। জীবন দাসের মা তো যাই হোক, এই যে প্রাচীন যুগ মধ্যযুগের আমরা আছি, তাহলে আমাদের আমরা বললাম যে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে প্রশ্ন হবে, মঙ্গল কাব্য থেকে প্রশ্ন হবে, ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্ন হবে, মূল তিনটি। এর বাইরে ছোটখাটো দু একটি, ছোটখাটো দু একটি কি টপিক আছে, যেমন ধরেন একটি হচ্ছে অনুবাদ সাহিত্য, অনুবাদ রামায়ণ মহাভারত, রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন হবে। দেখবেন এসছে না যে পাঁচ ভাইয়ের এক স্ত্রী তার নাম কি? কত বিচিত্র প্রশ্ন সাহিত্য থেকে আসতে পারবে। পাঁচ ভাইয়ের এক বউ, বুঝলেন? পাঁচ ভাই একজন স্ত্রী, তাহলে শেয়ার বিজনেস, হ্যাঁ, খরচ কম লাভ বেশি প্রাচীন ভারতে ছিল, আধুনিক ভারতেও কোন কোন প্রদেশে আছে, আধুনিক ভারতেও কোন কোন প্রদেশে আছে, এই আধুনিক ভারতের কোন কোন প্রদেশে বাপ বেটা তিন চার ভাই মিলে একজনকে বিয়ে করে, তাতে কি খরচ কম হয়, বেনিফিট একই রকম হয়? বুঝতে পারলেন? প্রাচীন ভারতের এই ঐতিহ্যটি। তো পাঁচ ভাইয়ের এক বউ, তার নাম কি? দ্রৌপদী। তো দ্রৌপদীর স্বামীর নাম কি? দ্রৌপদীর স্বামীর নাম কি? পাঁচজন, হ্যাঁ, ভীম, অর্জুন, নকুল, যুধিষ্ঠির, সহদেব, আর এই পাঁচজনকে একসাথে কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। আর যে পৌরাণিক পঞ্চ পাণ্ডব কে, কে ছিলেন বা কে ছিলেন না, কিংবা পঞ্চ পাণ্ডব গুলি কোন কোথাকার চরিত্র মহাভারতের? কোথাকার? মহাভারতের চরিত্র ভীম, অর্জুন, তাই না, নকুল, সহদেব এবং যুধিষ্ঠির। মহাভারতের পঙ্ক্তি কতটি, চরণ কতটি? পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রন্থের নাম মহাভারত, পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? মহাভারত। এই মহাভারতের 85,000 শ্লোক, শ্লোক সংখ্যা কয়টি? 85,000। চরণ সংখ্যা কয়টি? 1,70,000। খণ্ড কয়টি? অষ্টাদশ খণ্ড, অষ্টাদশ। মহাভারতের 18টি খণ্ড, 85,000 শ্লোক, 1,70,000 চরণ। রচয়িতাকে বেদব্যাস বা ব্যাসদেব, এর উপাধি কি? কৃষ্ণ দ্বৈপায়ন। মহাভারতের রচয়িতা বেদব্যাস বা ব্যাসদেব, আর বেদব্যাস ব্যাসদেবের উপাধি কি? কৃষ্ণ দ্বৈপায়ন। ঠিক আছে, কোন ভাষায় রচিত হয়েছে মহাভারত? আর্য বা সংস্কৃত ভাষায়, আর্য বা সংস্কৃত ভাষায়। অনুবাদ করেছেন কে? হ্যান ত্যান, নানান প্রশ্ন। অনুরূপভাবে রামায়ণ থেকে একইভাবে প্রশ্ন হবে, রামায়ণের রচয়িতা কে, অনুবাদক কে, চরিত্র কি কি? বুঝতে পারছেন? রাম, সীতা, লক্ষ্মণ, তাই না, রাবণ, তারপরে যে মেঘনাদ, মেঘনাদের শ্রী প্রমীলা, প্রমীলা কোন সাহিত্যের চরিত্র, মেঘনাদ কোন সাহিত্যের চরিত্র, এই একই চরিত্র আবার কিন্তু মেঘনাদ বধ কাব্যের, রামায়ণের চরিত্র এই রামায়ণের একই, সেম টু সেম, সেম সেম চরিত্র আবার কোথায় আছে? মেঘনাদ বধ কাব্যে। কেন? মেঘনাদ বধ কাব্য মাইকেল নিজে নিজে রাখেন, কি করেছেন? রামায়ণ থেকে অনুবাদ করেছেন। জি, আর মধ্যযুগে আরো ছোটখাটো কিছু টপিক বললাম, যে কবি গান, কবি গান, কবি গানের জনক গজলার বই, অন্যান্য কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি, তারপরে অ্যান্টনি ফিরিঙ্গি, তারপর আর কি আছে দাঁড়ান,
কৃষ্ণমূর্তি নিতাই বৈরাগী চরিত্র রচয়িতা কবি গানের রচয়িতা বুঝতে পারলেন কবি গান বা পালা গান বলে আমরা আধুনিক কবি গান কবি গানের জনক কি কবি গানের জনক কে গজলা গুই কোন বাইদে আছে গজলা পুট একই জিনিসের সিনেমা গজলা গুই বা গজলা পুট কোথাকার তিনি পর্তুগিজ পর্তুগিজ পাত্রী গজলা গুই প্রথম কবি গানের জনক বা কবি গানের প্রথম রচয়িতা আরেকজন পর্তুগিজ ছিলেন যার নাম ছিল অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন আচ্ছা মিরাজ শিকলি কেন রাবণ কে ভালো করা হলো ভাইরে এটার উত্তর দিতে গেলে তো এই ক্লাসে হবে না কেন ভালো করা হলো এটা প্রেক্ষাপট বিশাল আমি এত গভীরে ঢুকবো কে আপনি বলেন এত গভীরে ঢুকলে ক্লাসটা আজকে তো আমি পুরো ক্লাসটি সাহিত্যের আজকে শেষ করব এত গভীরে ঢুকতে পারবো না এটা জীবন দৃষ্টি বলে আমরা জীবন দর্শন আধুনিক জীবন দর্শন সেটা ব্যাখ্যা করতে হলে সময় লাগবে যে জিপসি বাংলা কোষের সাহিত্য অংশটি ভালো মতো পড়লে ইনশাল্লাহ দুটো যে আমার বাংলা কোষের সাহিত্য অংশটি ভালো করে পড়বেন আর সম্ভব হলে আরেকটা বই পড়বেন ডক্টর হুমায়ুন আজাদের লাল দেন দীপাবলি জি স্কলার জিপসি আপনার সূত্র ধরে আমি বলছি যে আমার বাংলা কোষ বইটির সাহিত্য অংশটি অতি মনোযোগ দিয়ে যদি পড়েন ইনশাল্লাহ তাহলে বিশেষ প্রিলিমিনারির অনেকটুকু ইনশাল্লাহ কাভার হয়ে যাবে এর সাথে সম্ভব হলে ডক্টর হুমায়ুন আজাদের লাল দীপাবলি একটু পড়বেন তাহলে আমার বাংলা কোষ অ ডক্টর জুয়েল কিবরিয়ার বাংলা কোষ আর ডক্টর হুমায়ুন আজাদ লাংলির রিপাবলিক দুটো বই পড়লে ইনশাল্লাহ আশা করছি বিশেষ প্রিলিমিনারিটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে মধ্যযুগ থেকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না তাহলে প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমি বোঝালাম যে এই যে বড় বড় তিনটি টপিক মধ্যযুগের প্রাচীন যুগের একটা একটা চর্যাপদ মধ্যযুগের বড় তিনটি টপিক মধ্যযুগের মুসলিম সাহিত্য একটি হচ্ছে মঙ্গল কাব্য আর একটি হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা এর সাথে কি এর সাথে অনুবাদ রামায়ণ মহাভারত এর সাথে আসবে কবি গান এর সাথে টপ্পা এর সাথে হয়তো পুঁথি সাহিত্য পুঁথি সাহিত্যের জনক কে পুঁথি সাহিত্য কে আবার অপর নাম কি দোভাষী পুঁথি পুঁথি সাহিত্যের অপর নাম কি দোভাষী পুঁথি পুঁথি সাহিত্যের অপর নাম বটতলার পুঁথি বিশেষ রিটেন পরীক্ষা আসবে যে দোভাষী পুঁথি কি কেন বা বটতলার পুঁথি কেন বলা হয় বিশেষ রিটেনে কি আসবে বটতলার পুঁথি কেন বলা হয় বিশেষ পিলিতে আসবে দোভাষী পুঁথি কয়টি ভাষার মিশ্রণ তো দোভাষী পুঁথি কিন্তু দুটি ভাষার মিশ্রণ না নাম দোভাষী এটা অনেকগুলি ভাষা আরবি ফার্সি বাংলা হিন্দি বুঝতে পারলেন অনেকগুলি ভাষার মিশ্রণ জি স্যার অ্যাসিডিক আজমির স্যার আমি সাহিত্যের দিকে যাচ্ছি স্যার আধুনিক দিকে যাচ্ছি জি আমি তো যাবই ভাই আপনাকে প্রশ্ন করে জানতে হবে জি তো প্রাচীন মধ্যযুগ নিয়ে আপাতত কথা বাড়াচ্ছি না তবে ডিটেলস আমি এগুলি পড়াবো সাহিত্যের কোর্সে একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো এবং আমার বিশ্বাস এটি আমার বানানো কোনো কথা আমার বিশ্বাস আমার সাহিত্যের ক্লাসগুলি যদি সবগুলো করেন ইনশাআল্লাহ তাহলে আমি এটুকু বলছি যে বাংলাদেশের কোনো পরীক্ষায় সাহিত্য আমার আলোচনার বাইরে ইনশাআল্লাহ আসবে না এইভাবে আপনাদের আমি শেখাবো ক্লাসগুলি নিয়মিত করবেন চেষ্টা করবেন আমার সাহিত্যের কোর্সটাতে আমরা যদি করাই ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই সময় করবেন নিজেরা তো করবেন কারণ এই সাহিত্যের কোর্সটা করলে আমি প্রত্যেকটা টপিক ধরে 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 আলোচনা করবো এবং যা আলোচনা করবো তার বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা ইনশাআল্লাহ সাহিত্য কোর্সের প্রশ্ন হবে না তো আমরা আমি একটু যাচ্ছি এই যে আমাদের পরের যে 10 নম্বর এই 10 নম্বরের প্রশ্ন আধুনিক যুগ থেকে আধুনিক যুগের তখন থেকে আধুনিক যুগ 1860 থেকে 2007 1801 আধুনিক যুগ শুরু হয়েছে কখন 1801 সালে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সালে 1801 সালে বাংলা সাহিত্যে আধুনিক যুগ এসেছে কাদের হাত ধরে জানেন বাংলা সাহিত্য আধুনিক করেছে কারা জানেন বলতে পারবেন কেউ এই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই বাংলা সাহিত্যের আধুনিকতা কাদের অবদান বাংলা সাহিত্যকে আধুনিক করেছে আসলে ইংরেজরা বাংলা সাহিত্য বাংলা সাহিত্যকে আধুনিক করেছে বাঙালিরা না ইংরেজরা বুঝতে পারলেন 1757 সালে আমরা পরাজিত হয়েছি 1757 সালে ইংরেজদের কাছে আমরা পরাজিত হয়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা এসেছে যদিও 1757 সালে আমরা সরাসরি আসেনি
আমাদের এই মির্জাফর বা মির্জাফরের যে জামাত আমির কাসিম এদেরকে শাসন ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু আমরা যদি ধরি তার 1857 সালে আমরা পরাজিত হলাম, পরাজিত হলাম, আর 1861 থেকে আমরা আধুনিক সাহিত্যে গেলাম। তো ব্রিটিশদের কাছে পরাজয় বা ইংরেজদের কাছে পরাজয় আমাদের অনেক রাজনৈতিক স্বাধীনতা খর্ব হয়েছে, অনেক সাংস্কৃতিক স্বাধীনতা খর্ব হয়েছে, অনেক কিছুই নেতিবাচক অনেক কিছু আছে, কিন্তু ভালো জিনিস হয়েছে। যদি এটি এই অনলাইনে সরাসরি বলা ঠিক না, প্রকাশ্যে ইংরেজদের হাতে পরাজিত হয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সবই জানেন, আর্থিক ক্ষতি, তাই না, আমাদের দেশের অনেক ক্ষতি, কিন্তু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি। সামাজিক এবং কি? সামাজিক এবং সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে। তো সে এত কথা আসলে এই অসংখ্য ক্লাসে বলছি না। অর্থাৎ এই যে ইংরেজরা আসার আগে ভারতের যে কি অবস্থা ছিল, অনেক সমৃদ্ধ দেশ, অনেক সম্পদশালী একটা দেশ, কিন্তু কি একেবারে অজ্ঞতা, মূর্খতা, ধর্মীয় গোড়ামি, ভণ্ডামি, নানান কিছুতে একেবারে কি পরিপূর্ণ, জাদু টোনা পীর ফকির তাবিজ কবজ এইসবে পরিপূর্ণ, মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কার। একজন পুরুষ ইচ্ছা মতো শত শত বিয়ে করবে, কোনো সমস্যা নাই, নারী একটাই বিয়ে করবে, করতে পারবে না বেশি। একজন স্বামী যদি মারা যায় তাহলে সে বিয়ে করতে পারবে না, শুধু তাই না, ওই নারীকে স্বামীর স্ত্রীতে কি করতে হবে, পুড়ে মরতে হবে। ভাবেন এই যে কি কুপ্রথা, বুঝতে পারছেন? স্বামী যদি মারা যায় তাহলে মেয়েটিকে কি করতে হবে, সীতায় পুড়ে মরতে হবে। কেন? যে মেয়ের মানুষ বেঁচে থেকে লাভ কি, স্বামী মরে গেলে আর বেঁচে থাকবে, হবে সমাজে অনাচার ঘটাবে। আর বউ যদি মারা যায় তাহলে স্বামী কি করবে, স্বামী আর একটা বিয়ে করবে, কারণ বিয়ে করে তো স্বামীর জন্য ফরজ, সংসার পালন করা, সংসার ধর্ম করা ফরজ। দেখেন কি বৈষম্যের আইন, কি খারাপ আইন। যদি এমন হতো যে বউ মারা গেলে স্বামীকেও সীতায় পুড়ে মরতে হবে, বউ মারা গেলে স্বামীর বেঁচে থেকে লাভ কি, এই ব্যাটা তো বেঁচে থেকে অনাচার ঘটাবে, তা না, স্বামী মারা গেলে বউকে সীতায় পুড়ে মরতে হবে, আর বউ মারা গেলে স্বামী বিয়ে করবে, মারা গেলে না, বেঁচে থাকতেও শত শত বিয়ে করতে পারবে, কোনো প্রবলেম নাই। একটা পুরুষ একাধিক বিয়ে করবে, এটি তার ট্র্যাডিশন, এটি তার ঐতিহ্য। দেখবেন আগের যুগের, বুঝতে পারলেন, বিশেষটা সম্ভ্রান্ত মানুষ, জমিদার, রাজা, বাদশাহ, বড় বড় লোক, অনেক স্ত্রী, যাই হোক সেগুলো আমরা। তো ইংরেজদের সাম্রাজ্যে আসার পরে এই যে সমাজ থেকে এই যে সুবিধা প্রথা, এই যে বহু বিবাহ প্রথা, এই যে বিধবাদের বিবাহ না হওয়া, কিংবা যে সমাজের অজ্ঞতা, অনাচার, এগুলো কিন্তু অনেকাংশে কি আমাদের দূর হয়েছে। তো কাজে বাংলা সাহিত্য যদি ইংরেজরা আমাদের দেশ শাসন না করতো, তাহলে আমাদের দেশে আধুনিকতা আসতে হতো আরো কি 100 বছর অপেক্ষা করতে হতো। তো যাই হোক, এই কথা বলে আমরা প্রকাশ্যে অনলাইনে বলা উচিত না, ঠিক না, কারণ আমরা এটাই জানি যে ইংরেজ আমাদের ক্ষতি করেছে, এটাই জেনে রাখেন। কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে, সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে ইংরেজরা কিন্তু আমাদের, বা মনোজাগতিক দিক দিয়ে আমাদেরকে একটু এগিয়ে দিয়েছে। তো বাংলাদেশে তো আধুনিক যুগের সূচনা করেছে ইংরেজরা, বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ, ইংরেজদের প্রতিষ্ঠিত কি ফোর্ট উইলিয়াম কলেজ, কি এগুলি এর হাত ধরে মানুষের আধুনিক যুগের সূচনা হয়েছে 1800 থেকে 2000 সাল পর্যন্ত। এই ফোর্ট, হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্য উন্নত হয়েছে যে শুধু শেখার জন্য, তারা শিখেছে বাংলা, শিখতে গিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছে, কলেজ প্রতিষ্ঠা করেছে, তারা নিজেদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু করতে গিয়ে প্রকারান্তে আমাদের লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? তারা অনেক কিছু করেছে নিজেদের জন্য, কিন্তু নিজেদের জন্য করেছে, করতে গিয়ে আমাদের লাভ হয়েছে। সেই বিস্তারিত আলোচনা আমি আজকে করবো না, এটা সাহিত্যের ক্লাস হলে আধুনিক যুগে আমি করবো, যখন কোর্স করাবো আধুনিক যুগে প্রেক্ষাপট আমি আলোচনা করবো। এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো আপনাদের বুঝতে হবে, বুঝলে সাহিত্য পড়ে মজা লাগবে। সাহিত্য যদি বোঝেন, সাহিত্য যদি বুঝেন, তাহলে কি আপনাদের ভালো লাগবে, পড়তে মজা লাগবে। এই যে আজকে মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের আধুনিক যুগের জনক, ভালো করে শোনেন, তার আপনাদের অনেক ঘুম ভেঙে যাবে। এই যে গদবাধা বই পুস্তক পড়েন, হ্যাঁ, কোথাকার কি সব অগা মগা জগা, সেগুলোর নামও আবার উল্লেখ করেন, এই অগা মগা জগা বই পড়ে তো একবার অন্ধকারে আসেন। সাহিত্য একটা মজার বিষয়, ভালো লাগার বিষয়, এটা আপনি বুঝতে হবে, সাহিত্য ভালো লাগলে দেখবেন পড়তে ভালো লাগবে। এই যে মাইকেল মধুসূদন তো আধুনিক যুগের জনক, আধুনিকতার উদ্গাতা, আধুনিক কবিতার জনক, আমরা বলছি মাইকেল মধুসূদন দত্তকে বলছি বাংলা সাহিত্যে আধুনিকতার জনক, আধুনিক যুগের জনক, আধুনিক কবিতার জনক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাইকেলকে আধুনিক করেছে কে জানেন? মাইকেলকে আধুনিক করেছে কে? মাইকেলকে আধুনিক করেছে ডিরোজিও। মাইকেলের গুরুর নাম কি? মাইকেল কার শিষ্য?
হেনরি লুই ভিভিয়ান ডিউজ নাম শুনেছেন শুনতে হবে আসবে বিশেষ রিটেনে আসবে ডিরোজিওর পরিচয় দাও যখন বিশেষ লিখিত পরীক্ষা দেবে ভাই তোর প্রশ্নের উত্তর দিতে ডিরোজিওর পরিচয় দাও বাংলা সাহিত্যে ডিরোজিওর অবদান উল্লেখ করো এই ডিরোজিও এই যে বাংলা সাহিত্যে আধুনিক হলো মাইকেল আধুনিক হলো বুঝতে পারলেন আধুনিক যুগ সৃষ্টি করলো এর পিছনে ডিরোজিও ডিরোজিও কে ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ইয়ং বেঙ্গল কি আসলে বিশেষ পরীক্ষায় যে ভাষ ইয়ং বেঙ্গল কি বাংলাদেশ শিক্ষিত যুবকদের সংগঠন বাংলাদেশ শিক্ষিত যুবকদের সংগঠন কিন্তু প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা হচ্ছে কি এর প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এই ডিরোজিওর সহচর্যে এসেই কিন্তু এই যে মাইকেল মধুসূদন দত্ত এই যে আমাদের প্যারিসাদ মিত্র এই যে আমাদের ভূদেব মুখোপাধ্যায় এই যে অনেকে আমাদের যারা আধুনিক হয়েছে তারা সবাই কাজে আমরা যারা আধুনিক বলছি আধুনিকের যুগের জনক বলছি এই আধুনিক যুগের জনকদের আবার আধুনিক করেছে কারা ইংরেজরা কাজে বাংলাদেশের আধুনিকতা কিন্তু ইংরেজদের অবদান তো যাহোক এই আধুনিক যুগ থেকে আসলে একটি কাজে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রত্যেক বিশেষের প্রশ্ন হবে দেখবেন কারণ ওই যে আধুনিক যুগের শুরু মানে কি ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা বিভাগ কত সালে খোলা হয় পণ্ডিত প্রথম পণ্ডিত কে প্রধান পণ্ডিত কে কারা কারা পণ্ডিত ছিলেন তাদের লেখা গ্রন্থগুলো কি কি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের নামের তালিকা এবং তাদের রচিত গ্রন্থের তালিকা অবশ্যই আপনাদেরকে কি পড়তে হবে বুঝেছেন আসবে তোতা ইতিহাসকার লেখা তোতা ইতিহাসের রচয়িতা চণ্ডী চরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ফোর্ট উইলিয়াম কলেজের কে পণ্ডিত ছিলেন কে ছিলেন না আসবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন কে বা কে নন তো কে নন কেমনে উত্তর দেবেন কে নন জানতে হবে কে হন কে 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 হন এই হন হন জানলে উত্তর দিতে পারবেন কে নন আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না ছিলেন অনেকে দ্বিধা এবং অনেক জায়গায় ভুলভাল উত্তর দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না তিনি ছিলেন মূলত কি সংস্কৃত কলেজ মনে করে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত পণ্ডিত ছিলেন কোথাকার সংস্কৃত কলেজ কলকাতার সংস্কৃত কলেজ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ওই কলেজের পরবর্তীতে তিনি কি অধ্যাপক ছিলেন এবং এই যে বিদ্যাসাগরের উপাধিটা দিয়েছে কে সংস্কৃত কলেজ তার লেখাপড়ার কৃতিত্বের জন্য তার জ্ঞানের প্রতিভা বহর দেখে সংস্কৃত কলকাতা সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে তিনি ছিলেন ওখানকার পরবর্তীতে তাকে সেখানে কি শিক্ষক হিসেবে নিয়োগ দেয় আগে যদি নিয়ম ছিল যে সবচেয়ে মেধাবী ছাত্র সে শিক্ষক হবে আর এখন উল্টা সবচেয়ে মেধাবী ছাত্র শিক্ষক হয় না কি হয় পুলিশ হয় তারপরে কি হয় ম্যাজিস্ট্রেট হয় জি তো যাই হোক সবচেয়ে ভালো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবচেয়ে তাকে আগের যুগে কি করা হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজে শিক্ষক নিয়োগ দেন কেন কারণ এই তো জাতিকে শিক্ষার আলো ছড়াতে পারবে এখন কি তাই হয় ভাই এখন তো রাজনৈতিক পরিচয় লাগবে মামা খালু লাগবে মন্ত্রী এমপি লাগবে টাকা পয়সা লাগবে অনেক কিছু দিয়ে রাজনৈতিক সামসামি লাগবে এই দিয়ে তো টিচার হচ্ছেন তো কাজে সে ছাত্র আপনাকে কি শেখাবে সে শিক্ষক আপনাকে কি শেখাবে সবাইকে বলছেন আমি অনেকে দুই চারজন ভালো হয়তো আছেন আগের যুগে শিক্ষকরা কেন তো সেরা ছিলেন কারণ তাদের মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হতো যাই হোক এত পেশাল পেরে লাভ হবে না কিছু তো বোঝাচ্ছিলাম যে কথাটি কি যেটা বলছিলাম যে এই যে ঈশ্বরচন্দ্র কলেজের পণ্ডিত পণ্ডিতদের নামের তালিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পণ্ডিত ছিলেন কিন্তু তিনি কি কর তিনি মাঝে মধ্যে বিশেষ গেস্ট স্পিকার হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে যেতেন স্পেশাল ক্লাস বুঝতে পারলেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত কোথাকার শিক্ষক ছিলেন সংস্কৃত কলেজের তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কিন্তু তিনি কখনো কখনো ফোর্ট উইলিয়াম কলেজে তাকে অতিথি করে নিয়ে যাওয়া হতো একটি লেকচার দেওয়ার জন্য তো সেই হিসাবে সেখানকার অধ্যাপক হিসেবে কেউ কেউ বলেন কিন্তু তিনি মূলত সংস্কৃত কলেজের অধ্যাপক জি তো এই কলেজের অধ্যাপক ছিলেন আমাদের ওই যে বললাম যে উইলিয়াম কেরি তারপরে কি রাম রাম বসু তারপর চণ্ডী চরণ মুন্সী তারিণী চরণ মিত্র হ্যাঁ তারপরে তারাচরণ শিকদার এই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এদের নামের তালিকা আমাদেরকে কিন্তু পড়তে হবে এবং তাদের লেখা গ্রন্থ পড়তে হবে জি তো সেগুলি আধুনিক যুগে এসে তারপর শুরু হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমি কিছু লেখকের নাম আপনাদের বলে দিচ্ছি আপাতত যে লেখকগুলি অতি গুরুত্ব দিয়ে পড়বেন আর আমি যখন কোর্সগুলি করাবো এই লেখকদের ধরে ধরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ
আর আপাতত আজকে আমি কিছু লেখক বলছি, অতি গুরুত্বপূর্ণ কিছু লেখক এবং যেগুলো পিএসসি কিন্তু সিলেবাস ভিত্তিক লেখক। বুঝতে পারলেন? পিএসসি সিলেবাসে কিন্তু কিছু লেখকের কি নামের তালিকা দেওয়া আছে, তো তালিকাটি সম্ভব হলে তালিকাটা করবেন। জি স্যার, সলমান কোটি শিশুর সাথে সাথে সাহিত্য কোর্সটি, হ্যাঁ এই কোর্সটি সাথে পরপর ইনশাল্লাহ সাহিত্য কোর্সটি চালু করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনাদের কিন্তু যে আধুনিক যুগের সাহিত্যিক যারা তাদের কিন্তু একটা তালিকা আছে, জানেন কি? পিএসসি মানে বিসিএস কর্তৃক একটা সাহিত্যিকদের তালিকা আছে 11 জন, 21 ধরনের লেখক আছে 11 জন। এই 11 জনের তালিকাটা ভালো করে পড়তে হবে, তাহলে 11 জনের বাইরে কি প্রশ্ন হবে না? হবে, ঝামেলা কোথায়? 11 জন লিখে বলা আছে অন্যান্য খোরশেদ আলম সহ অন্যদের সবাইকে বলছি, পিএসসি 11 জন লেখকের একটা তালিকা দিয়েছে, যাদেরকে আমি বলছি পিএসসি সিলেবাসভুক্ত লেখক। পিএসসি সিলেবাসভুক্ত লেখক 11 জন, ওরা 11 জন তো পড়তে হবে, এর বাইরে আর পড়তে হবে না। জি, ওর বাইরে, কারণ পিএসসি বলে দিয়েছে 11 জনের নামের তালিকার পরে বলা আছে কি অন্যান্য। তো 11 জন অন্তত লিখে দিই। আপনারা যারা যাদের কাছে বাংলা কোষ বইটি যারা নিয়েছেন, এই বইটি অনেকেই নিয়েছেন আমি জানি, আমাকে ওই প্রকাশনী থেকে ফোন দিয়েছিল, অনেকেই নিয়েছেন, তো যারা নিয়েছেন তারা বইটা বের করে ফেলবেন, 463 পেজ। যাদের কাছে বইটা আছে তারা একটু এখন দ্রুত বের করে ফেলবেন, 463 পেজে আমি লেখকদের নামে তালিকা, সিলেবাসটি দেওয়া আছে, বিসিএস এর এই সিলেবাসটি দেওয়া আছে। জি, এই যে আপনারা অনেকে নিয়েছেন এবং যারা নেননি অবশ্যই কি, অবশ্যই যারা 41 বিসিএস দিবেন ভাই, অতি দ্রুত নেবেন, কারণ এই বইটাতে সাহিত্যের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আছে আপনাদের খুবই কাজে লাগবে, অতি দ্রুত। আর যে কদিন সময় পাবেন যদি এই বইয়ের সাহিত্য অংশটি মনোযোগ দিয়ে পড়েন, আমি আপনাদের নিশ্চয় মিথ্যা আশ্বাস দেয়নি, এটুকু নিশ্চিত থাকেন যে আপনারা যদি মনোযোগ দিয়ে এই বাংলা কোষ বইটি সাহিত্য অংশটি পড়েন, আমার ধারণা বিশেষ প্রিলিমিনারি দিয়ে আপনি আমাকে ফোন দিবেন যে স্যার আপনার এই বইটা আমার কাজে লেগেছে, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। তো যাদের কাছে এখন আছে আপাতত, যারা নিয়েছেন অলরেডি, 463 পেজ বের করে দেখেন নামের তালিকাটা আছে, তাদের লেখার দরকার নেই, যাদের নাই তারা একটু লিখে নেবেন। প্রথম লেখকের নাম কি দেখেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ভদ্রলোক আধুনিক যুগের প্রথম সাহিত্যিক, আধুনিক যুগের কি প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত। যদিও তিনি প্রথম আধুনিক সাহিত্যিক নন, তো এখানে দুটি জিনিস কনফিউশন হবে আপনাদের, আপনারা ভুল করবেন। আধুনিক যুগের প্রথম লেখক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম লেখক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক লেখকের নাম কি, আধুনিক সাহিত্যিকের নাম কি, বা আধুনিক কবির নাম কি? তখন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত না, করুণ রস ভাই, স্কলার জিপসি করুণ রস, স্কলার জিপসি মেঘবেদ বধ করুণ রসে লেখা, করুণ রস। জি, আধুনিক যুগের প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু প্রথম আধুনিক সাহিত্যিক কে? মাইকেল মধুসূদন দত্ত। এখন আপনি হয়তো বলবেন ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের প্রথম সাহিত্যিক, আধুনিক যুগ কখন থেকে? 1861 সাল থেকে আধুনিক যুগ। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কত সালে? 1812 সালে। 1812 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, আধুনিক যুগের প্রথম কবি, কিন্তু তিনি নিজে আধুনিক নহন। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু এইবার আধুনিক, আধুনিক যুগের কবি কিন্তু আধুনিক না। প্রথম আধুনিক কে? প্রথম আধুনিক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মানে মজার বিষয় না, মজার বিষয় দেখেন, এখন চলছে কি ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ তো ভাই, তাই না? কিন্তু আপনারা যারা, আমার অনেক শিক্ষার্থী আছেন যারা ডিজিটাল যুগে জন্মেছেন, কিন্তু আপনি নিজে ডিজিটাল নন। কোন যুগের মানুষ আপনি? ডিজিটাল যুগের, কিন্তু আসলে আপনি ডিজিটাল না, আপনি ডিজিটাল, আপনি অ্যানালগ। বুঝতে পারলেন? আমার ইন্টারে যখন পড়াতাম রাজশাহী কলেজে বা নিউ ডিগ্রিতে, কিছু কিছু ছাত্র দেখে বোঝা যেত এরা ডিজিটাল। বুঝলেন? ডিজিটাল ছাত্রের বৈশিষ্ট্য কি? ডিজিটাল ছাত্র দেখবেন, দেখে চেহারা বোঝা যাবে ডিজিটাল, চুলগুলো এরকম করে মাঝখান দিয়ে খাড়া খাড়া, দুই পাশ দেওয়ার ফাড়া ফাড়া, তাই না? জামা কাপড় আবার ছেঁড়া বেড়া, এখানে আবার একটু এরকম সিট থাকবে। আপনাদের আছে? আপনারা তো আমার যুগের, আমার মতনই, হ্যাঁ
সে রাজ্জাক যুগের, বাপ্পা রাজ যুগের, তাই না? শাকিব খান যুগের আছেন কেউ? একজনও নাই। সব রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, তারপরে অমিত হাসান, এই যুগের। শাকিব খান যুগের একজনও নাই। আছেন এই যে মেয়েরা যারা আছেন আধুনিক যুগের, এই ডিজিটাল যুগের একজনও নাই, কিন্তু একজন হাফ ডিজিটাল থাকতেও পারেন। দু একজন হয়তো স্বপ্ন টাইপের আছেন, ম্যাক্সিমামই কিন্তু শাবানা, ববিতা, অঞ্জু এই টাইপের। আছেন কেউ? না। বুবলি যুগে শবনম বুবলি যুগের একজনও নাই, মাহি যুগের একজন নাই, সব আগের যুগের, সব শাবানা ববিতা। দু একজন টেনে টুনে হয়তো স্বপ্নুর বা মৌসুমী যুগের পাজে জি। তো যাই হোক, আমরা বলছিলাম যে যেটি মজা করে যাবে, যেটি বলছিলাম যে মান্না যুগের একজন পাওয়া গেছে, শাকিল খান কে, গুড, মান্না যুগের, ঠিক আছে ভাই। কিন্তু আপনি শাকিব খান যুগের তো না, শাকিব খান যুগের হলে কিন্তু আপনার যে ইউ হওয়া লাগবে, ঠিক আছে জি। আচ্ছা, তো আমরা বলছিলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মেছেন। কোন যুগে জন্মেছেন? আধুনিক যুগে। কারণ যে 1812 সাল তো মধ্য যুগ না, 1812 সাল কোন যুগ? আধুনিক যুগ। ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মেছেন কোন যুগে? আধুনিক যুগে। কিন্তু এই ব্যাটা আসলে আধুনিক না, জন্মালেন আধুনিক যুগে কিন্তু আধুনিক নন। তাহলে কি প্রাচীন? আধুনিক যুগের মানুষ প্রাচীন কেমনে হবে? তাহলে এই ব্যাটা ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিকও বলা যাচ্ছে না, আবার প্রাচীনও বলা যাচ্ছে না। তাহলে কি এ হচ্ছে? আধুনিক আর প্রাচীন যুগের কি সেতু? সেতু অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মালেন আধুনিক যুগে, তাহলে তাকে প্রাচীন বা মধ্য যুগে বলা যাবে না। আধুনিক যুগের মানুষ কেমনি আমি প্রাচীন মধ্য যুগে বলবো? আবার এবারে যে বৈশিষ্ট্য যে স্টাইল, তা থেকে আধুনিকও বলা যায় না। ফলে একে বলা হয় কি ব্রিজ, সন্ধিকাল, সন্ধি, যুগ সন্ধির কবি। কিসের কবি? যুগ সন্ধির কবি। বিশেষ রিটেনে প্রশ্ন হবে, দিল্লিতে প্রশ্ন হবে যুগ সন্ধিকালের কবি কে, পিলিতে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে, আর রিটেনে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে, কেন? পার্থক্য বুঝেছেন? পিলিতে প্রশ্ন যুগ সন্ধিক্ষণের কবি কে, উত্তর দিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। রিটেনে প্রশ্ন হবে যুগ সন্ধিক্ষণের কবি কে, কেন, বা কেন ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণ কবি বলা হয়? তাহলে আপনার সবাই ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাই না? হ্যাঁ, সবাই বলছে স্যার আমরাও ডিজিটাল আর অ্যানালগ যুগের কি সেতু, মাঝে মধ্যে ডিজিটাল হই, তাই না, আর মাঝে মাঝে অ্যানালগ হয়। জি, থ্যাংক ইউ। তাহলে এই যে আমরা, তো এই যে আর প্রথম আধুনিক সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বা প্রথম আধুনিক যিনি, তিনি আধুনিকতার জনক, আধুনিকতার স্রষ্টা, আধুনিক কবিতার স্রষ্টা কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক যুগ থেকে প্রায় প্রত্যেক বিশ্বাসে মাইকেল থেকে প্রশ্ন, মাইকেল আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক। বাংলাদেশের যত রকম পরীক্ষা, অ্যাডমিশন, গ্র্যাডমিশন, বিসিএস, টিসিএস, যত রকম, মাইকেল থেকে প্রায় নানান প্রশ্ন হয়। মাইকেলকে একদম তুষ্টুষ করে ফেলতে হবে বিসিএসের জন্য। মাইকেল মধুসূদন দত্তকে কি একদম তুষ্টুষ করে ফেলবেন? কিন্তু ভাই বলে দিচ্ছি, মাইকেল থেকে কিন্তু বিসিএস পরীক্ষা প্রশ্ন হবে। মাইকেলের জন্ম কত, মৃত্যু কত, পিতার নাম কি, মাতার নাম কি, প্রথম বইয়ের নাম কি, দ্বিতীয় বইয়ের নাম কি, ডার্লিং এর নাম কি, যত রকম তথ্য আছে সব তথ্য পড়ব। বড় বড় কবিদের সম্পর্কে, রবীন্দ্র, নজরুল, মাইকেল, এদের সম্পর্কে ডিটেলস তথ্য পড়তে হবে, না হলে আপনি পড়বেন ভাষা ভাষা জ্ঞান পাবেন না। আপনি 5 জন সাহিত্যিক পড়েন, 10 জন পড়েন, যাদের পড়বেন তাদের একদম কি পরিপূর্ণ ভাবে পড়তে হবে, না হলে ধরা খাবেন। বুঝতে পারলেন? পরীক্ষা করতে হবে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি, মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি। মাইকেল মধুসূদন দত্ত নাম কি? মাইকেল মধুসূদন দত্ত না, মাইকেল মধুসূদন দত্তের নাম কি? শ্রী মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? শ্রী মধুসূদন দত্ত। এই শ্রী মধুসূদন দত্তের স্ত্রী কেটে বিস্ত্রী মাইকেল যুক্ত হলো কখন? 1843 সালে। বুঝতে পারলেন? এই শ্রী মধুসূদন দত্তের স্ত্রী কেটে বিস্ত্রী মাইকেল যুক্ত হয়েছে 1843 সালে। প্রশ্ন, মাইকেলের নামের সাথে মাইকেল কত সালে যুক্ত হয়? 1843।
কেন যুক্ত হয়? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন বলে। তাহলে মাইকেল কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? মাইকেল কত সালে ধর্মান্তরিত হন? 1843। মাইকেলের প্রথম স্ত্রীর নাম কি? রিবেকা। মাইকেলের প্রথম স্ত্রীর নাম রিবেকা ম্যাকটাভিস। মাইকেলের প্রথম স্ত্রীর নাম রিবেকা ম্যাকটাভিস। রিবেকা ম্যাকটাভিস প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম পিয়েতা হেনরিয়েটা। দ্বিতীয় স্ত্রীর নাম হলো পিয়েটা হেনরিয়েটা। এই মাইকেল, যেই মাইকেল বাংলা সাহিত্যের কবি হতেই চাইনি, বুঝতে পারলেন? বাংলা ভাষাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হয়েছিল। বলছে আমি বাঙালি কবি হব না, বাঙালি ফাঙালি সব কালিদাস ফালিদাস ঈশ্বরচন্দ্র গুপ্ত ফুপ্ত আমি হব না, কি হব? বলছিলেন আই উড বি শেক্সপিয়ার, আই উড বি শেক্সপিয়ার। ইংরেজিতে কবিতা লিখতেন, নাম নিয়েছিলেন টিমোথি পেন পোয়েম। না এস হবে না ভাই, রাশিয়া দিয়ে এস হবে না, টিমোথি পেন পোয়েম। মাইকেলের ছদ্ম নাম কি? টিমোথি পেন পোয়েম। এই টিমোথি পেন পোয়েম নামে মাইকেল মধুসূদন কি করতেন? ইংরেজিতে কবিতা লিখতেন। তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন পত্রিকা ছিল, মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর, ক্যালকাটা রিভিউ, এই সমস্ত পত্রিকায় ইংরেজিতে কবিতা লিখতেন এবং নাম ছিল তার মাইকেল মধুসূদন। কি নামে লিখতেন? টিমোথি পেন পোয়েম। যদিও তার আরো একটা ছদ্ম নাম ছিল এ নেটিভ, এ নেটিভ তার আরেকটি ছদ্ম নাম ছিল। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি লিখতে শেষে আবার কি করলেন? শেষে আবার ভুল বুঝতে পারলেন, বুঝতে পারলেন ইংরেজ ইংরেজি ভাষাকে ভালোবেসে, ইংরেজি সাহিত্যকে ভালোবেসে কি ইংরেজি সাহিত্য রচনা করতে শুরু করলেন। মাইকেলের প্রথম রচিত সাহিত্যের নাম কি? ক্যাপটিভ লেডি। মাইকেলের রচিত প্রথম গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি। 1849 সালে ক্যাপটিভ লেডি এই মাদ্রাজ থেকে প্রকাশিত হয়েছিল। ইংরেজি সাহিত্যে ছুটে 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 ক্লান্ত হয়ে গেলেন কিন্তু যশ পেলেন না। তারপরে ভুল বুঝতে পারলেন, তিনি একসময় বাংলা সাহিত্যে ফিরলেন। ফিরে এসে তিনি বললেন একটা কবিতায় কি? বঙ্গবাণী কবিতা, মানে বঙ্গ ভাষা, বঙ্গ ভাষা উপলব্ধি মাইকেলের। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সব অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচুরি, কাটাই নু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শোকিকায় মন মজিনু বিফল তবে অবরেণ্য করি। হে বঙ্গ বলছে উপরে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাই নু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শোপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্য করি। আমার জীবনের তপস্যাটা বিফল করে ফেলেছি। কেন বিফল করেছি? অবরেণ্য করি, যাকে বরণ করা উচিত না, যাকে গ্রহণ করা উচিত না, নিজের মা মাতৃভাষা মাতৃভূমি ছেড়ে বিদেশি ভাষার পিছনে ছুটে নিজের জীবনকে ব্যর্থ করে দিয়েছি। উপলব্ধি করে ফিরলেন বাংলা সাহিত্যে, বলেই তো তার তো যা যশ খেতেছিলেন, যদি না আসতেন তাহলে তিনি বঞ্চিত হতেন, বাংলা সাহিত্য বঞ্চিত হতো। বাংলা সাহিত্য অনেক কিছু কি তিনি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তো যাই হোক, আমরা বললাম কি মাইকেল মধুসূদন তো বাংলা সাহিত্যে দেখেন সাহিত্য লিখবে না বলেছিল, বাংলা সাহিত্য লিখবে না, কিন্তু দেখেন বাংলা সাহিত্যে আধুনিক যুগের জনকে মাইকেল, আধুনিক কবিতার জনকে মাইকেল, সনেটের জনকে মাইকেল, চতুষ্পদীর জনকে মাইকেল, নাটকের জনকে মাইকেল, ট্যাজেটের জনকে মাইকেল, মহাকাব্যের জনকে মাইকেল, প্রহসনের জনকে মাইকেল, পত্রকাব্যের জনকে মাইকেল, অমিত রেখাচ্ছন্দের জনকে মাইকেল। দেখেন ব্যাপারটা, যে ব্যাপারটা বলছে বাংলা সাহিত্য লিখবো না, বাংলা সাহিত্য একটা ভুয়া সাহিত্য, গরিবের সাহিত্য, মুসি মাথুরের সাহিত্য, মিশ্রণের সাহিত্য, সেই মাইকেল বাংলা সাহিত্যে আধুনিক যুগের যত সাহিত্য প্রকরণ তার সিংহভাগ 80% জনকে মাইকেল মধুসূদন, বুঝতে পারলেন? বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনক মাইকেল, মহাকাব্যের জনক মাইকেল, চতুর্দশপদী বা সনেটের জনক মাইকেল, প্রহসনের জনক মাইকেল, নাটকের জনক মাইকেল, ট্র্যাজেডির জনক মাইকেল, অমিত্রাক্ষরছন্দের জনক মাইকেল, পত্রকাব্যের জনক মাইকেল, এত কিছুর
আব্বার নাম মাইকেল। তো বাংলার সাথে কি সালা কি আছে? অল্প কয়েকটা আব্বা মনে রাখবেন, কার কার আব্বা মনে রাখবেন আমি একটু বুঝাই সালা কি আছে। দেখেন গীতি কবিতা জনক বিহারীলাল, গীতি কবিতা জনক তো বিহারীলাল, ঠিক আছে। গল্পে ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাসের জনক কে? বঙ্কিম। উপন্যাসের জনক বঙ্কিম, গল্পের জনক রবীন্দ্রনাথ, গীতি কবিতার জনক বিহারীলাল, চরিত্রের জনক প্রমথ চৌধুরী, গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর বাইরে বাংলা ভাষার যত যারই আব্বার নাম জিজ্ঞেস করবে সবার আব্বার নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। তিন চারজন আব্বার নাম আলাদা মনে রাখবেন, গল্পের আব্বা রবীন্দ্রনাথ, উপন্যাসের আব্বা কে? বঙ্কিম। ছোট গল্পের আব্বা রবীন্দ্রনাথ, উপন্যাসের আব্বা কে? বঙ্কিম। গদ্যের জনক বা গদ্যের আব্বা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীতি কবিতার জনক বা আব্বা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। চলিতিতে জনক হচ্ছে প্রমথ চৌধুরী। আর এরপরে বাংলা সাহিত্যের যা কিছু আছে, যত কিছু আছে, সবার আব্বার নাম মাইকেল মধুসূদন। তো মাইকেল মধুসূদন দত্ত বলে এরপরে লিখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি লিখবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পড়তে হবে আসলে পরীক্ষায় ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর। দেখেন পরের লেখকের নাম কি? পরের লেখকের নাম হচ্ছে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তারপরে লেখক হচ্ছে কে? বঙ্কিম। বঙ্কিমচন্দ্র আমি আর আলোচনায় যাচ্ছি না, কারণ সময় শেষ হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র, তারপরে কে? শরৎচন্দ্র, তারপরে কে? মীর মশাররফ। খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য, বিসিএস এর জন্য মীর মশাররফ হোসেন। তারপরে কে? তারপরে হচ্ছে কায়কোবা, একজন ছোট সাহিত্যিক কিন্তু বিসিএস লাগে এই ভদ্রলোকে, কায়কোবা। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, যে বিএসসি তালিকাভুক্ত লেখক। প্রমথ চৌধুরী, তারপরে নজিবুর রহমান, একজন লেখক আছে দেখেন নজিবুর রহমান, সাহিত্য রত্ন, একটু কম গুরুত্বপূর্ণ লেখক কিন্তু বিএসসি তালিকায় আছে, নজিবুর রহমান, সাহিত্য রত্ন। জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। তারপরে হলো কে? কাজী নজরুল ইসলাম। তারপরে ফারুক আহমদ, তারপরে জসীমউদ্দীন। একটু দয়া করে লিখে নেন। মা হলো বাংলা, রাফায়েত হোসেন কবির হলেন বাপ, আর মা হচ্ছে বাংলা ভাষা, ভাষা হচ্ছে মা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, জি চোদ্দ জন। এর মতো অনেকে যে নজিবুর রহমান সাহিত্য রত্ন এবং কায়কোবাদকে বাদ দেয়, কিন্তু এইরা সবাই যে বিএসসি সে তালিকা তালিকা থেকে কিন্তু উল্লেখ করছি। তাহলে বিএসসির যে তালিকাভুক্ত লেখক দেখেন আপনারা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, প্রমথ চৌধুরী, নজিবুর রহমান সাহিত্য রত্ন, জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম, ফারুক আহমদ এবং জসীমউদ্দীন। এই হচ্ছে আমাদের কে? পিএসসি তালিকাভুক্ত লেখক। কিন্তু ঝামেলা হলো এর সাথে লেখা আছে কি অন্যান্য, কি লেখা আছে? অন্যান্য। এর বাইরে অন্যান্যের মধ্যে আমি কয়েকজনের নাম অতি গুরুত্ব দিয়ে একটু বলছি, আপনারা দয়া করে
বাংলা সাহিত্যে কিছু প্রগতিশীল লেখক আছে, বাংলা সাহিত্যে কিছু প্রগতিশীল লেখক, প্রগতিশীল আপনারা জানেন। একটা কথা বলি, যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকারের একটা কি চেতনা, আমরা বলি থিম বলি প্রগতিশীলতা বা ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এটা যে যেভাবে ভাবেন, এখানে নানান মতের নানান মতাদর্শের মানুষ থাকতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষার্থী সরকারি চাকরির পরীক্ষা দিতে হলে সরকারি এই ভাবনাটা দর্শনটা আপনাকে বুঝতে হবে। কাজেই আমাদের দেশে কিছু প্রগতিশীল লেখক কারা কারা, মুনির চৌধুরী, মুনির চৌধুরী, শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আজাদ, এই টাইপের কিছু লেখক আছে ভাই, যাদেরকে আমরা বলি কি প্রগতিশীল লেখক, বামপন্থী লেখক বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা লেখক, মুনির চৌধুরী, শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আজাদ। দেখবেন মুনির চৌধুরী থেকে বা শওকত ওসমান থেকে, হুমায়ুন আজাদ থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, যদিও তালিকা নিহিত যে অন্যান্য, অন্যান্যের মধ্যে এই ধরনের প্রগতিশীল লেখক গুলি কিন্তু পরীক্ষায় থাকবে, একটু মাথায় রাখবেন। আর বাংলা সাহিত্যে দুই তিন দিন আপা মনে আছে, আমরা যাদের বলি নারী সাহিত্যিক, কি বলি নারী সাহিত্যিক, নারী সাহিত্যিক, নারী সাহিত্যিকদের তিন চারজন, তার মধ্যে কি সুফিয়া আপা, সুফিয়া আপা, তারপরে রোকেয়া আপা, তারপরে হলো কি সেলিনা আপা, স্বর্ণকুমারী দিদি, সুফিয়া আপা, রোকে আপা, সেলিনা আপা, স্বর্ণকুমারী দিদি। হ্যাঁ, পরীক্ষাকে নারী সাহিত্যিক বলে, নারী সাহিত্যিক। রাবেয়া খাতুন, কে আছে রাবেয়া খাতুন? হ্যাঁ, একজন ভালো একটি বলেছেন ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, ঠিকই বলেছেন, আখতারুজ্জামান ইলিয়াস। আরো একজন তার এই তালিকায় যুক্ত করতে হবে, সত্যেন সেন, আখতারুজ্জামান ইলিয়াস, সত্যেন সেন জি। ইতিদে আমার আরো পাঁচ মার্ক বাকি আছে, ইতিদে জি। ফারুক আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন কিনা সেটা তো আমি মুক্তিযুদ্ধের তালিকায় দেইনি ভাই, আমি পিএসসির তালিকায় দিয়েছি, ওই তালিকার সাথে মুক্তিযুদ্ধের তো কোনো সম্পর্ক নাই। ভাই রে থামেন থামেন, আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তো আমাকে, আমার যে আরো পাঁচ মার্ক আছে সেটাকে আপনারা ভুলে গেছেন? খোরশেদ আলম, শামসুর রহমান, শামসুল হক, ইলিয়াস হোসেন, নীলিমা ইব্রাহিম জি, আমার ভাই আরো পাঁচ মার্ক বাকি আছে ভাই, আমার কিন্তু 10 মার্কের আমি আপনাদেরকে দিয়েছি, এই যে বলেছিলাম 1800 থেকে 2000, এই পর্যন্ত 10 মার্ক ভাই, আমার আরো 5 মার্ক বাকি আছে ভাই, 5 মার্ক। এই 5 মার্ক কোথা থেকে ভাই? এই 5 মার্ক বলা হচ্ছে লেখেন সাময়িক সাহিত্য, 5 মার্কটি সাময়িক সাহিত্য জি। এবার লাইনে আসেন জি, রোকে আপা আছে, সুপি আপা, রোকে আপা, সেলিন আপা, স্বর্ণকুমারী দিদি, রাবে আপা, আপাদের বাদ দিলে কি চলবে জি? এই যে দেখ শুভা রতন বিশ্বাস, এই গরু দেখ সন্ধি হবে না, শুভা রতন গরু, সন্ধি মেলা আগে হয়ে গেছে প্রথম দিকে। এই যে শেষে 5 মার্ক আরো আমার আছে ভাই, সেই 5 মার্কের প্রশ্ন, 5টা প্রশ্ন হবে কোথা থেকে? সাময়িক সাহিত্য। সাময়িক মানে বোঝেন, সাময়িক মানে যে এখন যারা বেঁচে আছে 2000 সালের পরে, এই 2001 সাল থেকে এই যে 2021 সাল পর্যন্ত, 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত কি পরীক্ষায় 5টি প্রশ্ন হবে, এর মধ্যে হুমায়ুন আহমেদ, এর মধ্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, এর মধ্যে নির্মলেন্দু গুণ, এর মধ্যে ওই যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে আমাদের স্যার জাফর ইকবাল, এর মধ্যে আমাদের এখন এই যে ইমদাদুল হক,
বুঝতে পারলেন? এবং তার সাথে আরো বাংলাদেশের বর্তমান সময়ে যারা লিখছে, এবং দেখবেন সবাই ভালো করে শুনেন, কিছু কিছু লেখকের নাম এমনই আসে বিসিএসে আপনি জীবনে শুনেননি, এমন কিছু পান না, হঠাৎ করে দু একটা প্রশ্ন দেখবেন, এমন একটা গ্রন্থের নাম এসছে, এমন একজন লেখকের নাম এসছে আপনি জীবনে শুনেননি। তো এগুলো কোথা থেকে আসছে ভাই? এই যে সাময়িক যুগ, সাময়িক যুগ বর্তমান সময়, এমন কিছু লেখক আছে যে আপনি খুঁজে পাবেন না, এই ধরনের তথ্য কোথাও নাই। কবি অমর আলী পাবনার কবি আসবে, আপনি হয়তো চেনেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনিক মাহমুদ, কবি অনিক মাহমুদ, আপনি হয়তো জানেন না। বুঝতে পারলেন? তো অনেক কবি সাহিত্যিক আছে, জি অনেক কবি সাহিত্যিক আছে যাদের সম্পর্কে আধুনিক যুগের এই সময়ের যারা আপনি থেকে সাহিত্য লিখছে, হাসান হাফিজ, হ্যাঁ, তারপরে অনিক মাহমুদ, জুলফিকার মুদ্দিন, হ্যাঁ, কিংবা আমাদের ওই যে বললাম যে আমাদের মোহাম্মদ জাফর ইকবাল, হ্যাঁ, আমাদের হচ্ছে আনিসুজ্জামান। তাহলে আনিসুজ্জামান থেকে প্রশ্ন হবে না? হবে। তাহলে প্রশ্ন এগুলো হবে কেন হবে, যে কোনো সমস্যা নেই। দেখেন দেখেন একই ধরনের পরীক্ষা প্রশ্ন হবে, এবং স্বপ্ন ক্ষুধা গ্রন্থের রচয়িতাকে, এবং স্বপ্ন ক্ষুধা এই গ্রন্থের রচয়িতাকে। এখন এটা আমি ছাড়া আর আমার বউ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কেন জানে না? কারণ এটা আমার লেখা বই। তো এইটি প্রশ্ন আমি করতে পারি, বিএসসি যদি আমাকে করতে দেয় তাহলে আমি করতে পারি। আমার কোন বন্ধুর একটা গ্রন্থ বা আমার নিজের গ্রন্থ বা কোনো স্যারের গ্রন্থ আমি দিয়ে দিতে পারি। কোন কোঠায় দিতে পারবো? এই যে এই পাঁচ মার্কের কোঠা। দু একটি বইয়ের নাম দেখবেন, থাকবেন দেখবেন কালো বিড়াল টাইপের, হ্যাঁ কালো বিড়াল, এইটা একটা গ্রন্থের নাম এসছে না? জি, আপনি জিন্দেগিতে শোনার কথা না, যে একটা প্রশ্ন করেছে ওর কোন শিক্ষক, ওর কোন বন্ধু, ওর কোন বড় ভাই, তাদের লেখা গ্রন্থ, যেটা আপনি জানেন। তো সমসাময়িক যুগ থেকে পাঁচটি প্রশ্ন যদি এমন হবে তা না, একটি দুটি হতে পারবে, আমি পাঁচটি এমন আমার নিজের বই দিতে পারবো না। এরকম একটি বা দুটি কোশ্চেন হবে, একবার অতি সাম্প্রতিক, আজকে একটা বই বেরোয়েছে 19 তারিখের প্রশ্নে, কিংবা হয়তো গত মাসে বেরোয়েছে, যে হাসান আজিজুল হক দিয়ে এই যে সমসাময়িক যুগ দিয়ে, থ্যাংক ইউ ফৌজি ইয়াসমিন, হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক, অনেক বড় একজন সাহিত্যিক, ইনার থেকে প্রশ্ন হবে না? কোথা থেকে হবে? যে সমসাময়িক যুগ, তো সমসাময়িক যুগে যে পাঁচটি প্রশ্ন, পাঁচটি যে আনকমন থাকবে তা না, হাসান আজিজুল হক থেকে প্রশ্ন নিতে আপনার পারার কথা। হাসান আজিজুল হক, তাই না, নির্মলানন্দ গুণ, হ্যাঁ, তারপরে আমাদের ওই যে আরেকজন কবি মারা গেলেন কিছুদিন আগে, সোনালী কাবিনের লেখক আল মাহমুদ, বুঝতে পেরেছেন, মোহাম্মদ জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, এই সমস্ত লেখক থেকে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, দুই তিনটা চারটা, একটা বা দুটি কোশ্চেন হবে অতি সাম্প্রতিক কোন লেখকের লেখা থেকে। তো সেই একটি বা দুটি কোশ্চেন সাহিত্যের খুব কঠিন হবে, তো সমস্যা নেই, একটি বা দুটি অতি সাম্প্রতিক যে বই পুস্তকগুলি সেখান থেকে হবে, হতে পারে, কিন্তু পাঁচটির মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে। এই যে আমাদের এই বর্তমানের যারা লেখক আল মাহমুদ, নির্মলানন্দ গুণ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, জি বুঝতে পারলেন, হুমায়ুন আহমেদ, হ্যাঁ, এই সমস্ত কাজে এখান থেকে আপনাদের পাঁচ মার্ক সমসাময়িক যুগ বা সাময়িক যুগ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা সাহিত্য সম্পর্কে আলোচনা করেছি, আর সাহিত্যের আরো অনেক কথা সাহিত্য থেকে, জি শহীদ কাদরি, জি থ্যাংক ইউ, আধুনিক যুগ অনেকেই আছে, অনেক নাম, আমি হয়তো এখন কারাবরা করছি বলে ক্লাস শেষ করবো, বিদায়। আধুনিক যুগের অনেক লেখকই আছে, তো আমি সব লেখকের নাম এখন বলছি না, আমি কোর্স যখন করাবো তখন আপনাদের তালিকা দিব, সাময়িক যুগে এখন কারা কারা সাহিত্যিক আছেন আমি সাহিত্যের কোর্স করে তাদের একটা তালিকা দেবো, ইনশাল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করবো, জি। আর সাহিত্য থেকে বিশেষ করে বলে দিই যে এবং স্বপ্ন খুঁজে আমার লেখা ভাই, যে 2010 সালে গল্প গ্রন্থ খোরশেদ আলম, এই বইটি আমার লেখা, 2010 সালে বইমেলা থেকে প্রকাশিত হয়েছিল, এবং স্বপ্ন খুঁজে আমার একটি গল্পের বই, আর আরেকটি কবিতার বই আমি আপনাদের গতদিন দেখিয়েছি মনে হয় 21 ফেব্রুয়ারির দিন বা আগের দিন, দুঃখ দুঃখ সুখ, সেটাই তো অসুখ, আমার একটি কবিতার বই, জি। সাহিত্যের ক্লাস ইনশাল্লাহ 40টার মতো তো হবে আশা করছি, 40টা ক্লাসের একটা কোর্স, বাংলা সাহিত্যের অলঙ্কার দুইটি, শব্দালঙ্কার অর্থালঙ্কার, প্রধান অলঙ্কার দুইটি, মোয়াজ্জেম হোসেন মঞ্জু, বাংলা সাহিত্যের প্রধান অলঙ্কার দুইটি শব্দালঙ্কার অর্থালঙ্কার, শব্দালঙ্কার আর অর্থালঙ্কার, তবে এর বাইরে আরো অনেক শত শত অলঙ্কার আছে তাদের শাখা, অলঙ্কার কয়টি বলবেন? দুইটি, শব্দালঙ্কার অর্থালঙ্কার, তবে এদের অধীনে আরো অনেক অলঙ্কার আছে, জি ইনশাল্লাহ। তো আর সাহিত্য থেকে বিশেষ করে
যে আন্দোলন ভিত্তিক সাহিত্য বলে আন্দোলন ভিত্তিক শিক্ষার্থী বন্ধুরা বাংলা ভাষা আন্দোলন ৬৯ গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ ভিত্তিক যত উপন্যাস লেখা হয়েছে সম্ভব হলে যে অলংকার একটু পড়লে তো হবে না ভাই আবু তালেব একটু কেমনে পড়াবো অলংকার অলংকার তো সাধারণ জ্ঞান না ভাই যে এক লাইন একটা বলে দিব আবু তালেব অলংকার একটু এক দুই মিনিট অলংকার যদি পড়ানো যায় তো তাহলে কি আর সাহিত্য কোর্স করানো লাগতো ভাই তাহলে তো একটা ক্লাসে বলে দিতাম সাধারণ জ্ঞান তো না ভাইয়া অলংকার পড়াতে পারবো ছন্দ অলংকার পড়াবো কিন্তু সময় লাগবে জি ছন্দ অলংকার আমি বুঝাবো কিন্তু আমার ক্লাসের শিডিউলে সময় লাগবে সাধারণ জ্ঞানের মধ্যে যেমন এটা প্রশ্ন করলেন কয় প্রকার বললাম দুই প্রকার বুঝাই দেন স্যার এই বোঝানো তো আর এরকম এক লাইনে উত্তর দিতে পারবো না ভাই কেমনে বুঝাবো বলেন বোঝানোর জন্য আমার আধা ঘন্টা সময় লাগবে তো ছন্দ অলংকার নিয়ে কথা বলবো কোন ছন্দ কোন অলংকার জি ইনশাল্লাহ কথা বলবো কোর্সের মধ্যে আর বললাম যে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থগুলি তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলি সেগুলো দয়া করে একটু পড়বেন আসবে উপাধি সাহিত্যিকদের উপাধি সাহিত্যিকদের ছদ্মনাম এগুলো একটু দয়া করে সম্ভব হলে পড়বেন উপাধির ছদ্মনাম উপজীব্য বিষয় সাহিত্যের উপজীব্য বিষয় তো সেটি আমি আলোচনা করতে পারবো উপজীব্য বিষয় যে লালসার উপন্যাসের উপজীব্য কি পথের পাঁচালীর উপজীব্য কি মানে জাতীয় সঙ্গীতের উপজীব্য কি নেমেসিস নাটকের উপজীব্য কি না সুমন পাল ব্যাকরণ শেষ না ভাই কালকে আবার ব্যাকরণ পড়াবো আপনারা ক্লাস করেন না এটাই ঝামেলা আপনারা নিয়মিত ক্লাস করেন না মাঝে মাঝে মিস কল মারেন ক্লাসে ঢুকে এটাই ঝামেলা নিয়মিত ক্লাস করলে এই প্রশ্নগুলি আসতো না আপনি ক্লাস করেন না সুমন পাল মাঝে মাঝে এই যে মিস কল মারেন ঢু মারেন স্যার চেহারা দেখার জন্য এই জন্য প্রশ্ন করছেন ব্যাকরণ শেষ না কালকে থেকে আবার ব্যাকরণ পড়াবো জি তো উপাধি ছদ্মনাম পড়বেন উপজীব্য বিষয় পড়বেন ঠিক আছে আর বাংলার সাথে কিছু সাময়িক পত্র আছে সাময়িক পত্র আমার বইটা জানেন নিয়েছেন একটা টপিক আছে সাময়িক পত্র সাময়িক পত্র মানে ওই যে শিক্ষা পত্রিকা কল্লোল পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা ইত্যাদি পত্রিকা সম্পাদককে ঠিক আছে কত সালে ইত্যাদি ইত্যাদি এগুলো একটু পড়বেন সম্ভব হলে চরিত্র পড়বেন তা আমি অনেক কথা বলতে পারলাম না কিন্তু টপিক গুলো বলছি চরিত্র রতন কোন গল্পের চরিত্র হ্যান কোন গল্পের চরিত্রগুলো উল্লেখযোগ্য বাংলাদেশের চরিত্রগুলো আছে আধুনিক যুগে বিখ্যাত বিখ্যাত গ্রন্থের চরিত্র এবং উক্তি উক্তি পথিক তুমি পথ হারাইছো কোন উপন্যাসের উক্তি প্রদীপ নিবে গেল কোন উপন্যাসের উক্তি তুমি অধম তাই বলে মুক্ত হইবে না কোনো কোন উপন্যাসের উক্তি দোহাই তোদের একটু কিছু কর ভালোবাসি বার করে দেহ বসর কোন উপন্যাসের উক্তি নানান উক্তি বিখ্যাত বিখ্যাত উপন্যাসের বিখ্যাত গল্পে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মরে নাই ফিরিয়া ফল কি পৃথিবী থেকে কাহার এই সমস্ত বিখ্যাত রবীন্দ্রনাথের গল্প বঙ্কিমের উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিখ্যাত বাংলা সাহিত্যের কিছু উপন্যাস নাটক গল্প আছে তো কি কি বিখ্যাত আছে কি কি বিখ্যাত উপন্যাস উক্তিগুলো পড়বেন ইনশাআল্লাহ সাহিত্যের কোর্সগুলো ডিটেইলস আলোচনা করব আমাদের সাথে থাকবেন ছেড়ে যাবেন না আমার উপর আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ সাহিত্যের কোর্সটি আমরা করাবো করালে আপনাদের সব প্রিলিমিনারি যত সাহিত্য এবং রিটেনের সাহিত্য অংশটা ইনশাআল্লাহ পুরোটা কভার হবে আর আগামীকাল কে ওই যে রাত ৯টাতেই ব্যাকরণের ক্লাস নেব যেটা আমাদের শিডিউলে নাই আগামীকাল কিন্তু কি বার মঙ্গলবার কিন্তু ইনশাল্লাহ রাত ৯টায় বা সোয়া ৯টায় যেহেতু আগামীকাল রবিবার সরি আগামীকাল রবিবার তো অনেকেই ৯টা ৯টা নিয়ে যেহেতু দ্বিধাদ্বন্দ্ব করেন বা এখানে এই জন্য আমি দুটো মাঝামাঝি একটা টাইম দিয়েছি যাতে আপনাদের ঝগড়াটা বন্ধ হয় অর্থাৎ ৯টা ১৫ মিনিটে আগামীকালও ৯টা ১৫ মিনিটে ব্যাকরণের ক্লাস নেব আর সোমবারে তো থাকবেই আর আজকে কিন্তু একটা পরীক্ষা আছে মনে আছে আমি এক্ষুনি কিন্তু প্রশ্ন ছাড়বো জি এক্ষুনি একটা প্রশ্ন ছাড়বো বাক্য শুদ্ধি তাহলে আমি এক্ষুনি ১১টা বাজে এক্ষুনি আমি বের হয়ে একটা প্রশ্ন ছাড়বো বাক্য শুদ্ধি সেই পরীক্ষাটা দিবেন আগামীকাল আমি ৯টা ১৫ মিনিটে ব্যাকরণের ক্লাস নেবো আগামীকাল জি ধন্যবাদ ভালো থাকবেন জি ভালো থাকবেন ইনশাল্লাহ তো পরীক্ষা দেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ শুভরাত্রি